إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أيها الأخوة إخواني السلام عليكم ورحمة الله وبركاته الله سبحانه وتعالى اكتب بشيش نام العليم وقد ورد هذا الاسم في القرآن الكريم في أكثر من مئة خمسين موضوعا قرآن الكريم একশত পঞ্চাশ বারেরও অধিক এই নামটি আল্লাহ সুবাহ বর্ণনা করেছেন এই নামের জন্য বিভিন্ন অনেক আয়াত রয়েছে যেমন লেখক আবদির রাজ্জাক হাফিজাহুল্লাহ তালা তিনি কয়েকটি উদাহরণ দিয়ে বলেছেন ইয়াহুক ও মা আলীমুল কাদির যে আল্লাহ সুহানা হুয়না তিনি যা ইচ্ছে তাই সৃষ্টি করেন এবং তিনি হচ্ছেন সর্বজ্ঞানী সর্বজ্ঞ সব কিছু তিনি জানেন এবং তিনি জেনে সব কিছুকে বাস্তবে রূপায়ণ করতে ক্ষমতা রাখেন আল কাদির আল্লাহ সুবহান নিজের জ্ঞানকে ধরেছেন যে তিনি যে আল্লাহ তার জ্ঞানই তার জন্য যথেষ্ট ওয়াকফা আলা যে তিনি মানে তার যে ক্ষমতা তার যে বড়ত্ব তার যে শ্রেষ্ঠত্ব এগুলো প্রমাণে আল্লাহ সুবহান তালা বলছেন যে আল্লাহ সুবহায়না হুয়া তায়লা এল এলমুল্লাহী তায়ালা এটি যথেষ্ট আমাদের বোঝার জন্য ওয়াকাফা বিল্লাহি আলিমা আল্লাহ সুবহায়না তালা বলছেন জালিকা তাকদিরুল আজিজুল আলিম আল্লাহ সুফহানা হুয়া তায়ালা প্রচণ্ড প্রতাপশালী এবং তিনি মহিয়ান সর্বোচ্চ মর্যাদার অধিকারী এবং তিনি সব কিছুকে তার তাকদির অনুযায়ী রেখেছেন এবং তিনি হচ্ছেন সব কিছু জানেন আল্লাহ সুবাহনতলা বলেন ইন আল্লাহ হাসম আলিম আল্লাহ তালা সব কিছু শুনেন এবং সব কিছু জানেন এই যে আল্লাহ সুবহায়ন তালা জানেন সব কিছু এখানে আমরা নাম হিসাবে এই জিনিসটাকে দুইভাবে পাচ্ছি একটি হচ্ছে আল আলিম আরেকটি পাচ্ছি শুধু আলিম এই নামটুকুর অনেক বৈচিত্র্য ব্যাপার রয়েছে যারা আরবি গ্রামার শিখেন লক্ষ্য করুন এই নামটুকু অনেক কিছু অনেকভাবে বর্ণিত হয়েছে তা আপনাদেরকে মনোযোগ দিয়ে বুঝতে হবে এই নামের শুরুতে আল যোগ হয়েছে কখনো কখনো আবার কখনো শুধু আলিম হিসাবে আল্লাহ পরিচয় দিয়েছেন আল দিয়ে যেমন মা আরিফা যেটি নির্দিষ্ট করা হয়েছে ইস্তিকাক কোরআনুল খেরিমে এসেছে বত্রিশ বার আবার শুধু আলিম হিসেবে মানে সব জ্ঞানী এখানে যদিও আল নেই তারপরেও এর অর্থ দাঁড়াবে যে তিনি সব কিছু জানেন আল ছাড়া শুধু আলিম হিসেবে একশো আঠাশ বারের মতো এসেছে আল্লা সুফান্ত আয়লা এই যে জানেন এই কোনো জিনিসের প্রকৃত জানার নামই হচ্ছে এলম অর্থাৎ জানা এটা এমন জানা যে কোনো কিছুর সব কিছু জানা যেমন মানে একটি সব কিছুর বাহিরে ভেতরে গোপনীয় প্রকাশ্যে এবং বাইরে উপরে নিচে অতীত হয়েছে বর্তমানে আছে ভবিষ্যতে হবে তারপর যেগুলো লুকিয়ে আছে কোনো কিছুর অথবা কোনো কিছু ঘটবে অথবা ঘটবে না অর্থাৎ অথবা কোনো কিছু আগে ছিল এখন নেই কোনো কিছু ভবিষ্যতে হবে এই সব কিছুকে পরিবেষ্টন করে এসেছে আল্লাহ আল্লা আলার এই নাম এটি হচ্ছে আলিম আইলুল্লাহ আলা الله سبحانه وتعالى بدت كل شيء إن عدداً إيه قني قني. قني الله سبحانه وتعالى وقد جاء في القرآن الكريم بيان واسع عن العلم علم الله عز وجل وأنه واسع كل شيء وأنه سبحانه أحط بكل شيء الله سبحانه وتعالى কোরআনুল খেরিমে এই যে আল আলিম এই নামটুকুর দুটো প্রেক্ষাপট অথবা দুটো ডাইমেনশন রয়েছে একটি হচ্ছে ওয়াস ফাজাক আলা সুবাহানাহতু আলমাহু ফি মানে আল্লাহ ওয়া তাআলা মনে করিয়ে দিচ্ছেন উল্লেখ করেছেন যে তার যে জ্ঞানের প্রশস্ততা কত ব্যাপক এবং কত বেশি মানে ভাস্টনেস অফ হিজ নলেজ কতটুকু মানে কত প্রবৃদ্ধি ঘটেছে তার জ্ঞানের মানে প্রশস্ততা ব্যাপকতা এই হচ্ছে তার নলেজ মানে আল্লাহ সুফহান তালার জ্ঞান আর আরেকটি হচ্ছে পরিবেষ্টন করে থাকা জিনিসটাকে প্রত্যেকটা জিনিসকে আল্লাহ সুফানা তালা প্রত্যেকটি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে আল্লাহ সুফানা তালা জ্ঞানের মাধ্যমে তিনি পরিবেষ্টন অথবা ঢেকে রাখেন অথবা জ্ঞানের মাধ্যমে তিনি মানে জেনে থাকেন তার জ্ঞানের বাইরে কিছুই নাই এক কথায় এই দুটো বিষয়ে একটিকে বলা হয় ওয়াসে কুল্লিসাই। ইহু ওয়াস আকুল্লিস একটি আরেকটি হচ্ছে সব কিছুকে জ্ঞানের মাধ্যমে তিনি পরিবেষ্টন করে রেখেছেন ওয়াসি ওয়াসাই আফেলা তাঁতা দেখ কারুণ যে আল্লাহ তালার যে জ্ঞান প্রত্যেক কিছুকে ছাড়িয়ে মানে এটা ব্যাপকতা লাভ করেছে বিস্তৃত হয়েছে রব্বা না ওয়াসি আ

আয়াত নাম্বার নাইনটি এইট আল্লাহ সুবহান নিজের পরিচয় করিয়ে পরিচয়টা তুলে ধরছেন যে তিনি হচ্ছেন একজন ইলাহ ইলাহুন ওয়াহেদ এবং ইলাহুন হাক প্রকৃত ইলাহ এই যে তিনি প্রকৃত একমাত্র ইলাহ এই কারণে আল্লাহ সুবহান ইলাহ হওয়ার একমাত্র যোগ্যতা হিসাবে তিনি যে জিনিসটাকে মানে আমাদের কাছে কোরআনুল খ্যারিমে তুলে ধরেছেন আল্লাহ আল্লাহ এল্লাহু ওয়াজ ইন এল্যা যে প্রত্যেকটি জিনিসের কে তিনি জ্ঞান দ্বারা অর্থাৎ জানেন তার জ্ঞানের বাইরে কিছুই হচ্ছে না আর আরেকটি বিষয় হচ্ছে তার জ্ঞান এমন যে এর একটা মানে ডাইমেনশন রয়েছে যেটা আমরা ঠিক বুঝতে পারি না ইয়া হাত এল মাহু ইন প্রত্যেকটি জিনিসকে ব্যস্টন করে রেখেছে এটি একটি মানে অবস্থা আমরা ঠিক বুঝতে পারছি না বাংলা সহজ বাংলায় যেটা বোঝা যাচ্ছে যে কোনো কিছু তো জ্ঞানের বাইরে নয় বরঞ্চ তার জ্ঞান সবসময় বিদ্যমান থাকে যেমন আমাদের জ্ঞান আমার আমাদেরকে যদি অজ্ঞান করে রাখা হয় অপারেশন করার আগে সার্জারি করার আগে তাহলে আমাদের জ্ঞানের অ্যাকুজিশন অফ নলেজটা বন্ধ হয়ে থাকে আমরা টের পাই না যে বাইরে কি হচ্ছে না হচ্ছে অজ্ঞান লোকের টের পাওয়া যায় না আল্লাহ সুবহান তালার জ্ঞানটা সবসময় বিদ্যমান সব কিছুকে পরিবেষ্টন করে রেখেছে তার জ্ঞান ইয়াহোয়া এল মাহু তাহলে ওয়াসি আ এলমাহু আরেকটি হচ্ছে ইয়া হাত এলমাহু তাহলে আল আলিম এই কথাটা বুঝতে গেলে দুটো জিনিসকে আপনাদের বুঝতে হবে ইন্নাল্লাহা বিমা ইয়া আমালুনা মহিত যে যা কিছু করা হচ্ছে সব কিছুকে তিনি মানে বেষ্টন করে রেখেছেন মানে যে মহিদ মহীদ মানে যিনি বেষ্টন করে রাখেন ইন্না রি বিমা তামালুনা মহিদ এভাবে যা কিছু করা হচ্ছে যা কিছু করছে সব কিছুকে তিনি জ্ঞানের মাধ্যমে বেষ্টন করে রেখেছেন ওয়াকান আল্লাহ বিমা মালুন মহিদ যে আল্লাহ আন আল্লাহ হবিকুলিশন মহিত প্রত্যেকটা জিনিসকে তিনি আল্লাহ সুফানা তালা জ্ঞানের মাধ্যমে তিনি মুহিত মহিত মানে হচ্ছে বেষ্টন করে রেখেছেন প্রকৃত জিনিস আল্লাহ সুফায়না তালা এমনভাবে জানেন যে তার জ্ঞান দ্বারা সৃষ্টিকে মানে যেটা ঘটা জরুরি যেটা ঘটা অসম্ভব সম্ভব কী পরিমাণে ঘটবে যা ঘটে গেছে ভবিষ্যতে কি ঘটবে ক্ষুদ্র সূক্ষ্ম অনুপরমাণু কিছুকে তিনি অবগত আছেন জানেন তাহলে আল্লাহ সুবহানতলা এই যে আল্লাহ সুবাহান তালাকে যদি আমরা চিনতে চাই আমরা আবারও বলছি যে আল্লাহ সুবাহান তালা যে পরিচিতি এটা জানতে গেলেও আমাদের জ্ঞানের প্রয়োজন আছে তাহলে জ্ঞান আসলে আধার জ্ঞানের আধার হচ্ছেন আল্লাহ সুফানহ তালা আল্লাহ সুফহান তালা এই যে জ্ঞানী আল একটি হচ্ছে আল আলিম আরেকটি হচ্ছে নাকেরা কেরা আলিম মানে শুধু জ্ঞানী আমরা আগে বলেছি আল আলিম এবং আলিম দুটো শব্দই আল্লাহ সুবাহান তালার জন্য কোরআনুল কারিম এসেছে কিন্তু আমাদেরকে জানতে হবে যে তিনটি আয়াতে কারিমায় আল্লাহ আল্লা সুবহান আলিম শব্দটা তিনি মানে মানুষের ক্ষেত্রে ব্যবহার করেছেন যেমন মুসা আলি সালামের ক্ষেত্রে আল্লাহ সুবাহান তালা বলেছেন যে তিনি জাদুঘরদের কাছে ছিলেন আলিম কালাল মালাউ মিন কাউমিন ফেরউনা ইহাজা লির আলিমুন যে যখন মুসা আলি হিসালাম আউনের কাছে তার সত্যিকারের জাদু নিয়ে তিনি উপস্থিত হলেন তখন উচ্চবর্গ লোকরা তারা বলল যে এ তো দেখছি অতি জ্ঞানী একজন জাদুকর যে মুসা আলি ইসালামের জাদুর কাছে সবাই পরাজিত হওয়ার আগেই তারা বুঝতে পারল যে সে মুসা আলহ ইসালাম হচ্ছে জ্ঞানী লাসাহেরুন আলীম তাহলে আল্লা সুবাহান তালা আয়াতে কারিমায় তিনি স্বীকৃতি দিয়েছেন যে ফেরাউনের সম্প্রদায়ের যারা মালাউল আলা যারা পরিষদ বর্গ ছিল তারা মুসা আলি ইসালামকে বলেছিলেন যে তিনি হচ্ছেন একজন অতি জ্ঞানী আল আলিম এখানে কিন্তু আল যোগ করা হয়নি লাসাহেরুন আলিমুন জ্ঞানী জাদুঘর আল্লা আলা আলিম শব্দটা ইব্রাহিম আলিহ ইসালামের পুত্র ইসহাকের ক্ষেত্রে ব্যবহার করেছেন যখন ফেরেস্তারা ইব্রাহিম আলিহ ইসালামের বাসায় উপস্থিত হলেন তখন তারা বললেন ক আলু লাও কলু লুবাশ্মীরুকা বি গোলামিন আলিম যে ভয় পেও না আমরা তোমাকে সুসংবাদ দিচ্ছি গোলামিন আলিমিন একটি জ্ঞানী বালকের একটি জ্ঞানী বাচ্চা ছেলে যে তোমার সংসারে আসবে ইব্রাহিম সালামের স্ত্রী ছিলেন অতি বৃদ্ধা বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা ছিল না কিন্তু আল্লাহ সুবাহান তালা সেটাকে বসরা হিসাবে বলে তিনি বলে দিলেন যে ছেলেটা হবে জ্ঞানী তাহলে বিগুলামিন আলিম তাহলে এখানে আল্লাহ সুবহান তালা ইসাহ আলিহিসামের জন্য আলিম কথাটা ব্যবহার করেছেন ভাবে সুরা ইউসুফে আল্লাহ সুফহান তালা মানে ইউসুফ আলিহিসালাম যখন তিনি তার যোগ্যতা প্রমাণের জন্য আজিজ আজিজ মেসর তার পরিষদে তার যোগ্যতা তুলে ধরলেন তখন তিনি বললেন যে মিশরের এই রাজকোষ রাজ্য ভাণ্ডার এবং সমস্ত কিছুর ব্যবস্থাপনা আমি নিতে পারবো কেননা আমি হচ্ছি মানে অত্যন্ত জ্ঞানী এবং হেফাজতকারী কলা ইউসুফ আলি ইসলাম বললেন আজ আলানি আলা খাজা ইন আমাকে আপনারা মিশরের অর্থাৎ দেশের ভান্ডারের রাজ দায়িত্ব দিন ইন্নি হাফিজুন আলিমুন আমি হচ্ছি মানে সমস্ত কিছুকে রক্ষণাবেক্ষণ করার জ্ঞান রাখি এবং কোন খাতে কি ব্যয় হবে কি পরিমাণ খরচ করতে হবে তার সমুদয় জ্ঞান আমার আছে তাহলে ইউসুফ সালাম নিজেও নিজেকে আলিম বলেছেন তাহলে বোঝা যাচ্ছে যে এই নামটা আল্লাহ সুবাহান তালা বান্দার জন্য কখনো কখনো ব্যবহার করেছেন আবার আল্লাহ সুবহান তালা নিজের জন্য আল বাদ দিয়ে শুধু আলিম হিসেবে ব্যবহার করেছেন আপনারা এটা দেখতে পেলেন তাহলে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখন এই যে জ্ঞান এই জ্ঞান জ্ঞানটা আসলে আল্লাহ সুবাহতালার কাছ থেকে আসে কেননা তিনি হচ্ছেন এমন একজন আলিম তিনি শুধু যে সব কিছু জানেন তা নয় বরং জ্ঞানটা এসেছেই তার কাছ থেকে অর্থাৎ কোনো মানুষ কোনো কিছু জানা সম্ভব না কোনো সৃষ্টির কিছুই কারোর পক্ষে কোনো কিছু জানা সম্ভব না যতক্ষণ না পর্যন্ত তিনি সে জ্ঞানটাকে ছড়িয়ে দেন অথবা বিতরণ করেন তাহলে এটি হচ্ছে একটি বিরাট পার্থক্য আল্লাহর সাথে আল্লাহর আলিমের সাথে বান্দার আলিম বান্দার আলিম হলো প্রথমে থাকে শূন্য জিরো তারপরে আস্তে আস্তে সে জ্ঞান লাভ করে আল্লা তাআলা বলেন ও আল্লাহা আল্লাহ সুবাহ আদম আলি ইসালামকে সব যাবতীয় কিছুর জ্ঞান দান করলেন কিন্তু যখন ফেরেস্তাদের কাছে পরীক্ষা নেওয়া হলো ফেরেস্তারা তারা কিছুই ভালো করে বলতে পারলো না তখন ফেরেস্তারা স্বীকার করে বলেছিল আলু সুবহানাক যে লা হাকিম যে হে সুবহানা আল্লাহ সুবহানা আপনি আমাদেরকে শিক্ষা দেন নাই তাহলে শিক্ষাটা ফেরেস্তাদেরকে দিচ্ছে কে আল্লাহ আর ফেরস্তারা বলেই দিয়েছে আল্লাম থানা যতটুকু আপনি আমাদেরকে শিখিয়েছেন ততটুকুই আমরা জানি এর বাইরে আমরা কিছুই জানি না আর আদমকে আল্লাহ সুবাহ সব কিছু শিক্ষা দিলেন তাহলে জ্ঞান আসলে আল্লাহর কাছেই ছিল এই কারণে আল্লাহ হচ্ছেন জ্ঞানের আধার প্রিয় শ্রোতা আল আলিমের আরেকটি অর্থ হচ্ছে যে সব জ্ঞানের আধার স এটি বইতে নাই কিন্তু লিখে রাখুন অথবা বুঝুন বুঝতে হবে এই সমস্ত জ্ঞান শুরু হয়েছে আল্লাহ আল্লা আলার কাছ থেকে এবং এই কারণেই ফেরেজ তারা তখন তা আল্লাহর প্রশংসা করে বললেন যে ইন্নাকে আপনি হচ্ছেন আন্তাল আলিম আপনি হচ্ছেন সব কিছু জানেন আল হাকিম এবং প্রজ্ঞাবান মানুষ যখন জন্ম নেয় তখন আসলে মানুষ কিছুই জানে না ওয়াল্লাহু আখরা যাকুম মিন বুতুনি উম্মোহাতিকুম্ লা তালামুন আশাই আহ সোরা নাহাল আল্লাহ সোহানতলা বলছেন যে আল্লাহ তোমাদের মায়ের তোমাদিগকে মায়ের পেট থেকে মায়ের পেট থেকে মিন বুতুন উম্মহাতিকুম মায়ের পেটে থেকে বের করে নিয়ে আসেন কিন্তু এই যে তোমাদিগকে মায়ের পেট থেকে বের করে নিয়ে আসেন লা লাম আশাইয়া তোমরা কিন্তু কিছুই জানো না অথচ মায়ের গর্ভে কিন্তু বাচ্চা শুনতে পায় কিন্তু শুনতে পেলেও নলেজটা অ্যাকিউজিশন হয় না ভালো করে বুঝুন এটা বোঝার ব্যাপার আছে এই যে আমাদের ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা বুদ্ধি এটাকে দুই ভাগে ভাগ করা হয় একটিকে বলা হয় ফ্লুইড ইন্টেলিজেন্স আরেকটিকে বলা হয় ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্স তো বয়সের সাথে সাথে ফ্লুইড ইন্টেলিজেন্সটা কমতে থাকে মানে যখন মানুষ প্রাপ্ত বয়স্ক হয় তখন ফ্লুইড ইন্টেলিজেন্সটা পরিপূর্ণতা লাভ করে এটা কে দেয় আল্লা সুবহানা তাহলা কিন্তু ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্স যেটা যেটা দিয়ে মানুষ অবিরত সবসময় জ্ঞান অ্যাকুইজিশন করে জ্ঞান লাভ করে আহ আহরণ করে জ্ঞানটা নিয়ে নেয় জেনে যায় সেটা কিন্তু চলতেই থাকে আর ফ্লুইড ইন্টেলিজেন্স হচ্ছে যে সমস্যা সমাধান করা কোনো জিনিসের অ্যাবস্ট্রাক্ট মিনিং জেনে যাওয়া রিজনিং করা ইত্যাদি তো সেটা আবার কমে যায় তো এই যে দুটো ইন্টেলিজেন্স এটি কিন্তু আল্লাহ সুবহানা তালা মানে শোনার সাথে সম্পর্কিত করেন নাই কেননা মায়ের গর্বে বাচ্চাটা কিন্তু শোনে আমরা সেটা আগে আলোচনা করেছি কিন্তু আল্লাহ সুবহান তালা বলছেন যে আমরা যে মায়ের পেটে কি শুনেছি আমরা তো কিন্তু মনে করতে পারি না সম্ভব নয় কেননা সেই শোনার সাথে জ্ঞানটা আসে নাই এই কারণে আল্লাহ বলছেন লা তোমরা কিছুই জানতে না এই যে জানার জন্য জ্ঞানটাকে অর্জন করার জন্য আল্লাহ সুবহানা তালা কতগুলো যন্ত্রপাতি টুলস অ্যাপারেটাস দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন যেন আমরা জানতে পারি এই কারণে আয়াতে কারিমায় শেষ হয়নি কিন্তু আল্লাহ বলে রেখেছেন ওয়াজ আলা কুম ওয়াল আবসারা ওয়াল এফ ইদা লা যে তোমাদেরকে শ্রবণ যন্ত্র দেখার যন্ত্র রিদ যন্ত্র ইত্যাদি খলেকাল ইনসান ও জাওয়া বি আদওয়াতিল লা মারিফা মি মা আরিফা হিয়াস বাসারি আকল যে সমস্ত কিছু জ্ঞান নেওয়ার জন্য শোনা দেখা এবং চিন্তা করার মেধা এগুলো আল্লাহ টুল হিসাবে যন্ত্রপাতি হিসাবে আমাদেরকে দেন এগুলো ব্যবহার করে আমাদের জ্ঞানটা যেন বেড়ে যায় তাহলে জ্ঞানের উৎস হচ্ছে আল্লাহ আমরা কিন্তু আমাদের কিন্তু জ্ঞান প্রথমে ছিল না তাহলে আল আলিম তিনি সমস্ত মানুষকে আল্লাহর যে অবাধ্যতা করে তাকেও আল্লাহ জ্ঞান দেন সুফহান আল্লাহ যে আল্লাহকে মানে না তাকেও আল্লাহ জ্ঞান দিচ্ছেন যে নাস্তিক তাকেও আল্লাহ জ্ঞান দিচ্ছেন যে আল্লাহকে উপাসনা করে ইবাদত করে তাকেও আল্লাহ জ্ঞান দিচ্ছেন আল্লাহ সুফহান তালা সবাইকে জ্ঞান দিচ্ছেন অকাতরে দিয়ে যাচ্ছেন বিভিন্ন দেশের বিদেশে বিজ্ঞানী তারাও প্রথমে কিছু জানতো না নিউটন আইনস্টাইন তারাও মায়ের পেটে যখন বের হলো মায়ের পেট থেকে লা এই কারণে তারা কিছু আবিষ্কার করে নেই কিন্তু তারা যেটা করেছে সেটা হচ্ছে ওয়াজাত অর্থাৎ খুঁজে বের করেছে এই যে আল ইসলাম দিন উল ইসলাম হচ্ছে জ্ঞানের একটি ধর্ম হ্যাঁ তো এই কারণে আল্লাহ জ্ঞানটাকে এটাকে তিনি শুরুতেই বলেছেন যে পড়াশোনার মাধ্যমে জ্ঞানটা আসতে পারে যে পর যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন কিন্তু এই আয়াতের শেষের দিকে যখন আপনারা আসবেন তখন দেখবেন আল্লাজি আল্লামা বিল কালাম যে তিনি কলম দ্বারা তোমাদেরকে শিক্ষা দিয়েছেন ও যখন এই আয়াত নাজিল হয়েছে আরব দেশে ওই ওই জনপথে তখন কলমের কোনো ধারণা ছিল না ঐতিহাসিকরা বলছেন যে তারা কৃষিকাজ করত এই ছাগল চড়াতো অথবা খেজুর গাছ মানে চাষাবাদ করত ইত্যাদি তাদের ভেতরে কোনো কলম ছিল না অথচ আল্লাহ সুফহানাওয়া তারা জানিয়ে দিলেন যে তিনি কিন্তু তোমাদিগকে শিক্ষা দিচ্ছেন কলম দ্বারা আল্লাম আল ইনসান মা আলম ইয়া তোমরা যেগুলো জানতে না মালাম ইয়া আলাম সেগুলো আমি মানুষদিগকে শিক্ষা দিচ্ছি তাহলে জ্ঞানটা আল্লাহ সুবাহান তালা মানে দিচ্ছেন জ্ঞান লাভ করে আমাদের কাজ হওয়ার কথা ছিল আল্লাহকে চেনা কিন্তু আমরা আল্লাহকে কি চিনতে পেরেছি আল্লাহ সুবাহানা তালা তালাকে তিনি এই কথাটা তুলে ধরেছেন আল্লাহ খালাক আসামা ওয়াইদিন ওয়ামিন আল যে তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ তার নিজের পরিচয় তুলে ধরছেন এটি আল কোরআনুল কারিমে একটি রেয়ার অত্যন্ত ব্যতিক্রম ধর্মী আয়াত প্লিজ মনে রাখুন সুরা আত্মালাক আয়াত নাম্বার বারো আয়াতে কারিমাটা শুরুই হয়েছে আল্লাহ শব্দ দিয়ে সুভ্যান আল্লাহ এই এর সামনে কোনো কোল এ কথাটাও নাই আল্লাহ মিসলাহুন্না যে সাত হ্যাভেন অর্থাৎ আসমান এবং সাতটি অনুরূপ জমিন পৃথিবী তাদের মধ্যে নেমে আসে তার নির্দেশ ইয়াতানাজ্জালুল আমরু বাইনা হুন্না এই যে আল্লাহ সুবহানা তালার সমস্ত পরিচালনা নির্দেশাবলী এই যে হ্যবেন এবং মানে পৃথিবীতে নেমে আসে এটার কারণ হিসাবে আল্লাহ বলে দিচ্ছেন লি তা আইলামু আন্ নল্লাহা আয়লা কুল্লিশাই ইন কাদিরুন ও আন্নল্লাহ কাদ আহাতা বি কুল্লিশাই ইন তাহলে লিতা টা এখানে লাম হচ্ছে লামো সাবাবিয়া লামও সাবাবিয়া মানে হচ্ছে যে এই লামের আগে যে কাজগুলোকে আল্লাহ উল্লেখ করেছে সেগুলো হচ্ছে এর কারণ এটার জন্য যে জিনিসটা ফল হিসাবে পাওয়া যাচ্ছে আসবাব হিসাবে পাওয়া যাচ্ছে মানে আসবাব হিসেবে হিসাবে যেগুলো এসেছিল তার ফলশ্রুতিতে যেটা হচ্ছে সেটা হলো আন্নাল্লাহ কুল্লি কুল্লিসাইন কাদির আল্লাহ যে সব কিছুর উপর ক্ষমতাবান এটা আমরা জানতে পারবো প্রিয় শ্রোতা এই কারণেই এই যে আল্লাহর কার্যাবলী আল্লাহর গুণাবলী সেটা জানার জন্যই এই কোরআনুল ক্যারিমে এই হ্যাবেন এবং এই পৃথিবী সম্পর্কে জানতে হবে জানলেই আল্লাহ যে আল কাদির এটা আমরা জানতে পারবো লি আলামু এটাতে আমাদের এলম বাড়বে জ্ঞান বাড়বে আর সেই জ্ঞানের মাধ্যমে আমরা দুটো জিনিস জানতে পারবো একটি হচ্ছে কুল্লিশাইন কাদির প্রত্যেকটি বিষয়ের উপরে আল্লাহ হচ্ছেন ক্ষমতাবান ও আন্নাল্লাহ কাদ আহাত কুল্লিশাইন ইলমা আর প্রত্যেক কিছুকে তিনি পরিবেষ্টন করে আছেন কি দ্বারা জ্ঞান দ্বারা আমরা কি এগুলো লক্ষ্য করেছি লি তালামু যে সকল আয়াতে কারিমায় লি তালামু সেখানেই বলে দিচ্ছেন যে সৃষ্টির বিষয়গুলো একে একে জানলেই আল্লাহকে জানা যাবে আল্লাহকে জানতে গেলে প্রচুর জ্ঞানের প্রয়োজন কেননা জ্ঞানটার উৎস হচ্ছেন আল্লাহ আমাদের কাছে কোনো জ্ঞান অতীতে ছিল না জ্ঞানটা পরে আমাদিগকে দেওয়া হয়েছে এই কারণে আল্লাহ সুফান তালা বলেছেন যে আমরা যেটা জনপ্রিয় একটি আয়াতে কারিমায় জানতে পারি যেটা অনেকেই জানেন ওমা উতিহু এলমি ইল্লা কালিলা যে আল্লাহ আমাদেরকে খুব অল্প জ্ঞানই দিয়েছেন তো এই যে জ্ঞান আমাদেরকে খুব অল্প দিয়েছেন আমরা আসলে জ্ঞানের জন্য আল্লাহর মুখাপেক্ষী যে কোনো জ্ঞান লক্ষ্য করুন আপনারা হয়তো মনে করছেন যে শুধুমাত্র মানে ধর্মীয় জ্ঞান আল্লাহ সুভানা তারা শিক্ষা দেন আসলে কিন্তু তা নয় সমস্ত জ্ঞান কেননা গর্বে থাকার সময় আল্লাহ বলেই দিয়েছেন লা লামুন আশাইয়া এ কারণে লেখালেখি একাডেমিক শিক্ষা দুনিয়াবী শিক্ষা সবকিছুই আল্লা সুবাহ মানুষকে শিক্ষা দেন সুরা আল বাকরা আয়াত দুইশো বিরাশি এই আয়াতটাকে বলা হয় দাইন এটি অনেক বড় একটি আয়াত দুইশো বিরাশি এই আয়াতে ঋণের আয়াত আয়াত উদ্দাইন এখানে ঋণ কিভাবে আদান প্রদান করা হবে আল্লাহ তালা মুমিনদেরকে লিখে রাখার জন্য বলেছেন যে ঋণের ট্রানজ্যাকশনটা লিখে রাখো তো যখন লেখালেখিটা চলবে তখন লেখক যদি অস্বীকার করে তাকে সতর্ক করে দিয়ে আল্লাহ বলছেন ওয়ালা ইয়া বা কাতিবন আন ইয়াক্তুবা কামা আল্লাহুল্লাহ ফাল ইয়াক্তুব কোনো লেখক যদি লিখতে অস্বীকার করে করবে না কোনো লেখক কখনোই লিখতে অস্বীকার করবে না এই যে লেখালেখিটা কে শিখিয়েছে কামা আল্লামাহুল্লাহ আল্লাহ তাকে শিক্ষা দিয়েছে সুতরাং সে যেন লিখে এই কারণে প্রিয় শ্রোতা এই কোনো কিছু আমরা যখন কথা বলি আমরা যখন বলি আমি ডাক্তার হয়েছি এই কথাটা ডাক্তার হয়েছি এটা না বলে আল্লাহ আমাকে ডাক্তার বানিয়েছেন বললেও শুদ্ধ এই জ্ঞানের ক্ষেত্রে আল্লাহর সাথে আপনি নিষবোধ করতে পারেন এবং করাটা ভালো উত্তম যদিও আমরা এই কায়দাটা জানি না কিন্তু আমি বাড়ি বানিয়েছি সেটা আপনি বলতে পারবেন না যে আল্লাহ আমার বাড়ি বানিয়েছেন এইভাবে বলা যাবে না বাড়ি বানানো নির্মাণ অথবা খরচ করা অথবা জাগতিক অন্য বিষয় কোনো কিছুই দুনিয়াবি কাজের সাথে সেটা সরাসরি আল্লাহর নামটা নেওয়াটা ঠিক হবে না আপনাকে নিতে হবে আপনাকে বলতে হবে কিন্তু একটা জিনিসের প্রতি সবাই মুখাপেক্ষী সেটি হচ্ছে জ্ঞান জ্ঞানটা আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছেন এটি দলিল হিসাবে এই আয়াতে কারিমায় এসেছে কামা আল্লাহ ফাল ইয়াকুব এমনভাবে জেনে রাখো যে সে লেখক যেন জেনে যায় যে আল্লাই তাকে শিক্ষা দিয়েছেন অন্য কেউ নয় আল্লাহ সুবহান তাআলাই কামা আয়াতে কারিমা সোরা বাকারাতে যে কামা আল্লা মাকুম মালমতাকুনু তালামুন সোরা বাকারা আয়াত নম্বর টু থার্টি নাইন এখানেও আল্লাহ বলেছেন কামা আল্লাহ মাকুম যে যেমন আল্লাহ যেমন আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন মালাম কুনু তা তালামুন তোমরা কিছুই জানতে না তাহলে আল্লাহ আমাকে ডাক্তার বানিয়েছেন আল্লাহ আমাকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন আল্লাহ আমাকে বি এ পাশ করিয়েছেন আল্লাহ আমাকে পিএইচডি ডিগ্রি নিতে মানে নিতে সাহায্য করেছেন অথবা করিয়েছেন আল্লাহ আমাকে পরীক্ষা পাশ করিয়েছেন সরাসরি আল্লাহ কথাটা বলাটা কোরআনের মুহফেক এবং বলা উচিত কিন্তু আমরা যেহেতু কোরআনুল করিম সম্পর্কে আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই এই কারণে আমাদের সংস্কৃতিতে এ কথাটা নাই এটা শেখার বিষয় আছে যে কোনো জিনিস আল্লাহ সুবাহ তালা কোরআনুল করিমে আপনার বলেছে তোমরা রাবা আতিনা ফিদ হাসে না মানে চাওয়ার জন্য রিজিক চাওয়ার জন্য দোয়া রয়েছে তারপরে দুনিয়াবি জিনিস চাওয়ার জন্য দোয়া রয়েছে যেগুলো আমাদেরকে যেন আল্লাহ দেন কিন্তু একটি জিনিস হচ্ছে শুধু চাওয়া নয় বরঞ্চ বলা হচ্ছে কি যে জিনিসটাকে যেন বাড়িয়ে দেওয়া হয় অন্য কিছুকে আল্লাহ বাড়াতে বলেন নাই আপনি কোনো দোয়া এরকম পাবেন না যে হে আল্লাহ আমার রিজিকটা বাড়িয়ে দাও এরকম কোনো শব্দ নাই বাড়ানো শব্দটাকে কী বলা হয় জিদ নেই কেননা প্রত্যেকটা মানুষ হচ্ছে জ্ঞানের মুখাপেক্ষি তাকে সারা জীবন জ্ঞান অনুসন্ধান করতেই হবে কেননা আল্লাহ হচ্ছেন জ্ঞানের আধার এই কারণেই কোরআনুল কারিমে আল্লাহ শিক্ষা দিয়েছেন যে আল আল্লাহমিয়াত ইমু আমরুল্লাহ রাসুলহ মিনহু আল্লাহ রাসূলকে শিক্ষা দিয়েছেন যে তুমি রাসূল রাসুল সাল্লাম তুমি বলো জিদনি ইলমা হে আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দাও তাহলে মানে জ্ঞান আমাদের সব সময় বাড়াতে হবে আমরা হচ্ছে জ্ঞানের ছাত্র পৃথিবীতে কোনো জ্ঞানী নাই সবাই হচ্ছে সারা জীবন জ্ঞান অনুসন্ধান করে স্টুডেন্ট অব নলেজ কেউই নলেজেবল নয় আল্লাহ হচ্ছেন মোস্ট নলেজেবল সুতরাং জ্ঞান চাইতে হবে আল্লাহর কাছে এবং শুধু চাইতে হবে না এটা বাড়াতে বলেছেন আল্লাহ তালা অন্য কিছু কোনো দোয়াতে আপনি পাবেন না জিদ্দ কথাটা নাই শুনে রাখুন কেননা আমরা আসলে প্রতিনিয়ত জ্ঞানের মুখাপেক্ষি সমস্ত মানুষ আল্লাহকে বিশ্বাস করুক অথবা নাই করুক আর ওই জ্ঞানটুকু আসছে আল্লাহর কাছ থেকে যেমন আপনি ধরুন যে রিজিক। রিজিকের ক্ষেত্রে যে দোয়ার রয়েছে সহি হাদিস আল্লাহ আস ফিয়া নাফিয়া ওয়ারি কান্তান এখানে বলা হচ্ছে যে ভালো রিজিক যেন দেওয়া হয় তো রিজিক পাওয়ার জন্য এ দোয়া হিসাবে তেমন কিছুই নাই যেমন এই দোয়াটা ছাড়া কিন্তু কাজ আসে আছে যেমন ইস্তেকফার করলে রিজিক বাড়বে তারপরে ফাল ইয়াসেল রাহিমাহু আত্মীয়তা সম্পর্ক রাখলে দৃঢ় করলে রিজিক বাড়বে সাদা কাতুন মিন মাল যদি সম্পদ থেকে আপনি সদগা দেন তাকোয়া তাকোয়া আল্লাহ আজাল্লা যদি আপনি আল্লাহর তাকোয়া অবলম্বন করেন তাহলে আপনার জ্ঞান বাড়বে এক্সারু মিনাল হাজ এক্সারু মিনাল হাজি হজ ওমরা যদি বেশি করেন তাহলে আপনার জ্ঞান মানে রিজিক বাড়বে এভাবে আল্লাহ বলেছেন তাকোয়া যদি আপনি করতে পারেন আল্লাহ সুবাহা তালার মানে কে যদি ভয় করেন ঠিক মতো আল্লাহ সুবাহানা তালা যেভাবে তিনি ভয় করতে বলেছেন সেভাবে যদি ভয় করেন তাহলে আল্লাহ আপনাকে শিক্ষা দিবেন। এটা কি আপনারা লক্ষ্য করেছেন জ্ঞান মানে জ্ঞান আপনাকে আল্লাহর কাছে চাইতেই হবে এই চাওয়াটাও হচ্ছে একটা ইবাদাত রাব্বি জিদ্নি বিন মুসাইব একজন তাবি আল কাবীর তিনি বলতেন যে কোনো মানুষ কখনোই পরিপূর্ণ জ্ঞানের অধিকারী হতে পারবে না সারা জীবনে সব সময় তাকে জ্ঞানের অনুসন্ধান করতে হবে মানে সিকিং নলেজ এ কন্টিনিউয়াস প্রসেস যখন কোনো জ্ঞানী ব্যক্তি সে জ্ঞান অনুসন্ধানটা বন্ধ করে দিবে তখন আসলে সে জ্ঞানী থাকে না সে হয়ে যায় মূর্খ জাহিল অর্থাৎ জ্ঞানের ক্ষেত্রে আপনি কখনো সন্তুষ্ট হবেন না এটি হচ্ছে শিক্ষা জ্ঞান অর্জনে আপনি কখনো থেমে যাবেন না সন্তুষ্ট হবেন না নেভার স্যাটিসফাইড গেইনিং নলেজ কখনোই আপনাকে জানতে হবে আরও জানুন আরও জানুন জানুন জানার কোনো শেষ নাই আর জেনে জেনে কি করতে হবে আল্লাহকে ভয় করতে হবে তাহলে আল্লাহ নিজেই আপনার শিক্ষক হয়ে যাবেন আল্লাহ আপনাকে শিক্ষা দেবে এই আয়াতে আয়াতুদ্দায়ন দুশো আঠাইশ আয়াতের দাইনে আয়াতে কারিমায় শেষের দিকে আল্লাহ তালা বলে দিয়েছেন এই কথা বলেই আয়াতটা শেষ করেছেন ওয়াত্তাকুল্লাহ ইয়ালি তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিবেন সুফহান আল্লাহ তাহলে আল্লাহ হয়ে যাবেন আমাদের শিক্ষক ইয়া আল্লি মকুমল্লাহ ওয়াল্লাহ বিকুল্লি শাহীন আলিম তিনি হচ্ছেন প্রত্যেকটি জিনিসের উপরে সবচেয়ে বেশি জ্ঞানী তাহলে তাকোয়া অবলম্বন ছাড়া আল্লাহ আল্লা তালা আপনাকে আমাকে জ্ঞান দিবেন না যেমন আল্লাহ সুবাহন তালা বলেন মিন ইনামা ইয়াকালিন্যা যে আল্লাহকে চিনেছে তারাই আল্লাহকে ভয় করে তারাই মানে যারা জ্ঞানী তাহলে যে ভয় করে অর্থাৎ তাকোয়া বেশি যার সেই হচ্ছে সবচেয়ে বড় জ্ঞানী সুফিয়ান আউরি রাহিমাহুল্লাহ তালা একজন তাবে আইন তিনি বলছেন যে জ্ঞান আলিম হচ্ছে তিন তিন ধরনের এক প্রকার হচ্ছে আল্লাহ তালা সম্পর্কে জ্ঞানী এবং আল্লাহর নির্দেশ সম্পর্কেও জ্ঞানী আল্লাহর পরিচিতি সম্পর্কেও জ্ঞান আছে আবার নির্দেশ সম্পর্কেও জানে দুই নাম্বার হচ্ছে আল্লাহ সম্পর্কে খুব জ্ঞানের অধিকারী কিন্তু আল্লাহর নির্দেশ ফরজ ওয়াজিব আল্লাহর নির্দেশাবলী সেগুলো আবার জানে না আর তিন নাম্বার হচ্ছে আল্লাহর নির্দেশ সম্পর্কে জানে যেটা আমাদের সমাজে একটু বেশি আছে যে হুকুম আহকাম উজু গুসল হালাল হারাম অনেক জানে কিন্তু আল্লাহ সম্পর্কে ঠনঠনাঠন ঠন আল্লাহ সম্পর্কে কিছুই জানে না মূর্খ এটা হচ্ছে থার্ড ক্লাস তৃতীয় শ্রেণীর জ্ঞানী তো সুফিয়ান আর সাউরি তিনি জ্ঞানী কারা তাদেরকে তিন ভাগে ভাগ করেছেন আমরা এখন এটা বুঝতে পারলাম তাহলে আল্লাহ তালাকে আগে জানতে হবে এই কারণে ইবনে মাসউদ বলেছেন যে বেশি হাদিস জানা জ্ঞানের পরিচায়ক নয় বরঞ্চ বেশি তাকোয়া হচ্ছে জ্ঞানের পরিচিতি আল্লাহ রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন হাদিসের ভিতরে যে আমি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে তোমরা হাসতে কম কাঁদতে বেশি তাহলে রাসুল্লাহ সাল্লা সাল্লাম হচ্ছে সবচেয়ে বেশি জ্ঞানী অথচ তিনি বলেছেন যে তিনি যা জানেন তা যদি আমরা জানতাম তাহলে আমরা হাসতেই পারতাম না আমরা ভুলে যেতাম হাসা তাহলে এই যে তাকোয়া এটি হচ্ছে এক একটা টুলস যে আপনাকে জ্ঞানী হতে সাহায্য করবে তাহলে গুণা থেকে দূরে থাকতে হবে তাহলে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন জ্ঞান অর্জন করতে গেলে মানে ইমাম আশাফি তিনি বলেছিলেন একটি কথা এক কবিতার আকারে এসেছে শাকুতা ইলা ওয়াক উন হেফজি। ফরশাদানি ইলা তার যে ইমাম আশাফি রাহিমাহুল্লা তিনি কবিতার আকারে একটি ছড়া কেটেছেন বলেছেন যে আমি আমার উস্তাদ ওয়াকি ওয়াকিয়ায় ওয়াকির কাছে অভিযোগ করলাম যে হে আমার শিক্ষক আমি আমার তো মুখস্থ শক্তির খুব কমে গেছে আমি খুব দুর্বল আমি মনে রাখতে পারি না জ্ঞান কমে যাচ্ছে তখন আমার উস্তাদ আমাকে বললেন যে তুমি গুণা ছেড়ে দাও গুণা করাটা ছেড়ে দাও তখন উস্তাদ বলল অকাল ইন ইন্নাল এলমুল্লাহি নূরুন আল্লাহর এলম হচ্ছে নূর আর আল্লাহ সুবহান তালা গুনাগারকে নূরের সাথে গুণাগারকে আল্লাহর নূর দেন না আল্লাহ গুনার সাথে নূরটা দেন না এই কারণে চেষ্টা চরিত্র আল আলিম থেকে তাহলে প্রিয় শ্রোতা আল আলিমকে আপনি তসবি আকারে মানে জপতে পারবেন না আল আলিম আল আলিম আল আলিম এটা করলে আপনার কিছুই হবে না পরীক্ষা পাশ করতে পারবেন না আপনাকে সবসময় আল্লাহর কাছে চাইতে হবে রব্বি জিদনি এলমান যে হে আল্লাহ আমার জ্ঞানটা বাড়িয়ে দান। এটা হচ্ছে ইবাদাত এটা চাওয়া মানুষ মৃত্যুর আগ পর্যন্ত সে জ্ঞান অনুসন্ধান করেই চলবে এটাই আল্লাহ চান এবং তার জ্ঞানটাকে বাড়াতে বলবে শুধু চাইবে না একটি মাত্র বিষয় রিজিক না বাড়ালেও চলবে যে চাকরি আছে চলুক অসুবিধা নেই ছেলে মেয়ে আছে চলুক শরীরটা ভালো আছে চলুক কোনোটাই বৃদ্ধি করার দরকার নাই। যেটা আছে সেটা চলতে থাকুক কিন্তু জ্ঞানটা এভাবে থাকলে চলবে না জ্ঞানটা আপনি যদি থামিয়ে দেন আর কোনো জ্ঞান অর্জন করতে চান না তাহলে আপনি কোরআন বিরোধী কাজ করলেন নিজেকে জ্ঞানী যেমন মুসা আলি ইসালামকে অন্যরা বলেছিল আলিম আবার নিজেকে মহা জ্ঞানী বাবাও ঠিক নয় যেমন মুসা আলি ইসালাম একবার বন ইসরায়েলদের সামনে বক্তৃতা দিচ্ছিলেন উবাই আন উবাই ইবনে কাব রাদি আল্লাহ আনহু আন্না সামি রাসুল্লাহি সাল্লাহ আলি সাল্লাম ইয়াকুল উবাই ইবনে কাব একটি হাদিস বর্ণনা করছেন নবী সাল্লাহ সাল্লাম থেকে শুনে বলছে ইন্না মুসা কামা খাতিবান ফি বানি ইসরা ইল বনি মধ্যে মুসা আলী ইসাল্লাম দাঁড়িয়ে বক্তৃতা করছিলেন ফাসু ইলা আাস আ আলামু বনি ইসরায়েলরা মূসাকে জিজ্ঞাসা করেছিল যে মানুষের ভিতরে সবচেয়ে বড়ো কে সবচেয়ে বড় জ্ঞানীকে আমি যে নিজেকে জ্ঞানী বলেছে এর কারণ হচ্ছে আল্লাহ আল্লা আলা যত নবী পাঠিয়েছেন তাদেরকে তিনি জ্ঞান দিয়ে পাঠিয়েছেন যেমন সুরা বিভিন্ন সুরা এসেছে ওলাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু তাইনাহু হকমান ওয়া আইলমান আল্লা সুফা আতালা বিভিন্ন সূরাতে এগুলো বলেছেন ওয়ালেম্মা বালাক আসুদ্দাহু ওয়াতাইনাহু যখন তারা প্রাপ্তবয়স্ক হলো তাদেরকে আমি উইজডম প্রজ্ঞা এবং জ্ঞান দুটোই দিয়েছি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে যার জ্ঞান দেওয়া হয়েছে ওলাকাত আ তাইনা দা উ দা সুলাইমান সুলাইমান আইলমা যে দাউদ এবং সুলাইমান পিতা এবং পুত্র পিতা হচ্ছে দাউদ মনে রাখবেন কিভাবে মনে রাখবেন ডেভিড মানে দাউদ ডি মানে ড্যাড ড্যাড মানে পিতা আর সুলাইমান এস দিয়ে শুরু হয়েছে মানে হচ্ছে সান তাহলে পিতা দাউদ পুত্র সুলাইমান উভয় কি আল্লাহ এলমান দিয়েছেন ওলাকাত আয়াইনা দাউদ আর সুতরাং নবী রসুল মুরসালিনদেরকে আল্লা সুবাহান তালা জ্ঞান দিয়েছেন মুসা আলিহিস সেই খবর নিয়েই আত্মবিশ্বাসে তিনি বলেছিলেন যে আমিই সবচেয়ে জ্ঞানী আনা ফল আলাইহ ইমদা ইলমা ইলাই আল্লাহ সুবাহন তালা মুসা আলিহিসামকে উপহাস করেছিলেন যে কেন মানে তিনি আল্লাহর দিকে এই বিষয়টা মানে ফিরিয়ে দেননি বলা উচিত ছিল মুসা সালাম যে আল্লাহ আলম সালাম আন ইয়াকুল আল্লাহ আলাম। আল্লাহ ভালো জানেন এই কথাটা এভাবে বললে সবচেয়ে সুন্দর হতো কিন্তু মুসা আলি ইসাল্লাম তিনি এটার বাহ্যিক দিকটা বিবেচনা করে বলেছিলেন যে আমি হচ্ছি জ্ঞানী তোমাদের মাঝে সেই কারণে আল্লাহ সুবাহ তালা মুসা আলি সাল্লামকে উপহার মানে পরিহাস করার পর তারপরে তাদের মুসা আলি ইসালামের কাছে ওহি পাঠালেন ফা ইলাইহি বাহরাইন হুয়া মিনকা যে তখন মুসা আলি ইসালামকে আল্লাহ ওহি পাঠিয়ে বললেন যে আমার এক বান্দা আছে ওই যে দুই সমুদ্রের সন্ধিস্থলে যেখানে দুইটি সমুদ্র মিশে গেছে সেখানে আমার এক বান্দা আছে এটি আমরা বলি আবদুন সোয়ালেহ ওনার নাম হচ্ছে আল খাদার আলিহ্লা তিনি এক কিন্তু নবী নন বরঞ্চ আবদুন সোয়ালেহ একজন আল্লাহর সালেহিন বান্দা তো সে তিনি অত্যন্ত জ্ঞানী তো হুয়া আলামু মিনকা এবং সে তোমার থেকে বেশি জ্ঞানী এই কারণে মুসা আলি ইসাল্লামকে বললেন যে তোমার থেকেও জ্ঞানী ব্যক্তি আছে সুতরাং কারণটা কি কারণ হচ্ছে মুসা আলি ইসালামের যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে যে মানে জ্ঞান হচ্ছে আল্লাহ সুবাহা তালার জ্ঞান সব কিছুকে পরিবেশন করে রেখেছে ফাজান্না মুসা আলি ইসালাম লাউনাহু রাসুল আবিল আলামিন যে তিনি যেহেতু রাসুল এই কারণে তিনি বলে বুঝেছিলেন যে তিনি সব কিছু জানেন কিন্তু বিকুল্লি আজ্জাল কিন্তু প্রত্যেকটি বিষয়কে তাদের জ্ঞান ব্যষ্টন করে নাই আল্লাহ হচ্ছেন একমাত্র এই জ্ঞান ব্যষ্টন করে আছে আল্লাহ এর এর সমকক্ষ কোনো নবী রাসুল হতে পারে না এই কারণে নবী রাসুলকে যেমন আল্লাহ মোহাম্মদ সাল্লা সাল্লামকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ সুবাহ তাল্লাহ ওকুর রব্বি জিদনি এলমা আমরাও একই এই এলমের মুখাপেক্ষী আল্লাহর কাছে সুতরাং আল্লাহ সুবাহন তালা মুসা আলি সালামের কাহিনীটা সুরাল আল কাহফে বলেছেন ওয়া ইদ কালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মজমা আল বাহরাইনে আও আমদিয়া হকুবা মুসা যখন তার এই কাজের লো ছেলেটাকে বলল যে আমি কিন্তু এই সফর এই ভ্রমণ ছাড়বো না আমি পথ চলতেই থাকবো চলতেই থাক যতক্ষণ পর্যন্ত দুই সমুদ্রের মিলনস্থলে আমি পৌঁছে না পৌঁছব যদি তাতে আমার মানে বছরের পর বছর ভ্রমণ করতে হয় সফর করতে হয় তাতেও আমি ক্ষান্ত হব না হ্যাঁ আও দিয়া হকুবা বছরের পর বছর আমি মানে হাঁটতে সফর করতে রাজি আছি কিন্তু আমি সেই জ্ঞানী ব্যক্তির সাথে দেখা করবই এভাবেই আল্লাহ আমরা কি জ্ঞানী ব্যক্তিদের কাছে দেখা করার জন্য কখনো সফর করাটাও দূরের কথা কখনো কি ফোন করেছি আর কখনো ফোন করি না জানতে চাই না জ্ঞানের কথা জানতে চাই না প্রজ্ঞার কথা জানতে চাই না আল্লাহ আল্লা তালা কি বলেছেন অথচ সাহাবিদের সময়ে একটা হাদিস শোনার জন্য একজন সাহাবি মদিনা থেকে দামেশকে গিয়েছিল মদিনা থেকে দামেশকের দূরত্ব হচ্ছে বারোশো কিলোমিটার সাতশত ছিয়াশি মাইল গাড়িতে ড্রাইভ করে গেলে চোদ্দ ঘন্টা লাগে আর যদি উটের পিঠে পায়ে হেঁটে যান এক মাসের রাস্তা সেই দিমাশকে দামেশকে গেল এক সাহাবি সেই কাহিনী বর্ণনা করছে আরেক সাহাবি কাদিমা রজুল মিন মেদিনা আলা আবি দারদা আবি দারদার সাথে দেখা করতে গিয়েছে সেই আবি দারদা সেই লোকটাকে দেখে বলল মা আক্তমা কিয়া আখি তুমি কি কি কারণে এখানে এসেছ হে আমার ভাই ফাঁকা আলা সে বলল হাদিসুন। বালাগানি সাল্লাম যে আপনি যে একটি হাদিস আমাকে বলেছিলেন যে হাদিসটা সাল্লাম থেকে বর্ণনা করেছিলেন সেটা জানার জন্য আমি এক মাসের পথ অতিক্রম করে মদিনা থেকে দামেশকে এসেছি একটা হাদিস শেখার জন্য একটা হাদিস আহাদিস নয় আবি দাদা রাদি আল্লাহ আনহু তিনি অবাক হয়ে আবারও জিজ্ঞাসা করলেন আমা তোমার কি অন্য কোনো কাজ আছে যে এখানে এত দূর তুমি এসেছ বলল লা। আমা লাজারাতি তুমি কি কোনো ব্যবসা বাণিজ্যের জন্য দামেশকে এসেছো মদিনা থেকে সে বলল লা তখন সে বলল। মা জি তু ই তলাবি হাজ আল হাদিস আমি একটি হাদিস শিখার জন্য সাতশত ছিয়াশি মাইল এক মাস ধরে ভ্রমণ করে এসেছি আফসুস আর আজকে আমাদের অবস্থা এই কোনো অনুষ্ঠানে কোনো জায়গায় কোনো যখন জ্ঞানের আলোচনা হয় তখন ডেকে আনা যায় না আমার কাজ আছে এত দূর সময় কোথায় খুব বিজি আছি আমেরিকায় থাকি মানে বহু চাকরি বহু কিছু এই বাচ্চাদের স্কুল আমার চাকরি মলে যেতে হবে ইত্যাদি সময় নাই পরিশ্রম তো দূরের কথা ট্রাভেল করা হচ্ছে না ফোন করা হচ্ছে না ইমেল করা যাচ্ছে না ইউটিউবে বক্তৃতা শুনতে পারছে না শুধুমাত্র ব্যস্ততা ব্যস্ততা একটা হাদিস শোনার জন্য একজন সাহাবি এত দূরে যখন গেল আবিদারদা তাকে হাদিস শুনিয়ে দিলেন ফা ইন্নি সামি আইতু রাসুল ইল্লাহি সাল্লাল্লাহু আলিহ সাল্লাম ইয়াকুল নবী সাল্লাম বলেছিলেন মান সালাকা তারিকান ইয়াপ্তাকি ফি হি আইলমান সালাকা আল্লাহু বিহি তারিকান ইলেল জেন্না যে ব্যক্তি জ্ঞান অনুসন্ধানের জন্য পথ চলবে আল্লাহ তার জান্নাতের পথ সহজ করে দেবেন ওয়া ইন্টার ম্যালা ইকাটা লাটা দাউনি হাতিহা রেদান লে তালেবেল যে যে ছাত্র জ্ঞানের সন্ধানে পথে বের হয় ফেরেস্তা তার ডানা বিছিয়ে রাখে সন্তুষ্টির ডানা বিছিয়ে রাখে লাহু ওমা ওমান ফিল মা পানির ভেতরে যেই জলজ মাছগুলো রয়েছে সেগুলো দোয়া করতে থাকে শুধু তাই নয় তারা ইস্তেকফার পাঠ করতে থাকে যে জ্ঞান অনুসন্ধানের জন্য পথ চলে আলিমা যে যে আলিম যে জ্ঞান অর্জন করবে তার জন্য ইস্তেকফার পাঠ করে হেভেনের বাসিন্দা যারা দুনিয়াতে যারা আছে সবাই তার জন্য মানে দোয়া ইস্তেকফফার করতে থাকে সুবহান আল্লাহ ইস্তেকফার করতে থাকা মানে হচ্ছে যে তার সমস্ত চাহিদা আল্লাহ পূরণ করে দিবেন কেননা মানে মাছ এবং সমস্ত কিছু তার জন্য স্ত্রিকফার করছে তাহলে এই যে আল আলীম এই যে জ্ঞান এই জ্ঞানটা তাহলে আমাদেরকে অনুসন্ধান করতে হবে জ্ঞানের ব্যাপকতায় আমাদেরকে জানতে হবে আল্লাহ সুবহান তালা এই নামটুকুকে দুভাবে আবার বর্ণনা করেছেন বলেছেন আলিমুল গাইবি ও শাহাদা অর্থাৎ এখানে আইনের পরে একটি আলিফ এসেছে আলিম আল গাইব ও শাহাদা যে দৃশ্য অদৃশ্য আল গাইব মানে হচ্ছে আনসিন কিন্তু ইংরেজিতে আনসিন এই কথাটা পরিপূর্ণ কিন্তু ঠিক নয় প্রিয় শ্রোতা ট্রান্সলেশন দেখবেন যে আল গাইব এটা আমাদের বাংলাদেশে একটা সমস্যা জাতীয় সমস্যা আমাদের দেশে মানুষজন না বুঝেই এই উনি গায়েব কী গায়েব গায়েব জানেন গায়েব জানে না এই রাসুল গায়েব জানে গায়েব জানে না কী গায়েব কী গায়েব আরে এটা আমি ছোটোবেলা থেকে শুনতে শুনতে আমি নিজেই বুঝতে পারি নাই মানে বয়স্ক হওয়া পর্যন্ত গায়েব মানেটা কি কতগুলো জিনিস আমাদের সমাজে এই দুষ্ট প্রকৃতির মানে মাওলায় না এই শ্রেণী উর্দু ভাষা থেকে কিছু শব্দ এনে আমাদের সমাজে চালু করে দিয়েছে যেগুলো সম্পর্কে সমাজের কেউ কিছু জানে না উনিও কিছু জানে না যে শুনে সেও জানে না শুধু শুধু গায়েব জানে গায়েব জানে গায়েব জানে তকফিরুল্লাহ আজিম কিসের গায়েব আল গাইব এটার অর্থ কি এটার অর্থ শুধু অদৃশ্য নয় আনসিন নয় এটা হচ্ছে যখন এটা শাহাদার সাথে আসবে তখন হবে আনসিন। আলিমুল আনসিনা শাহাদা শাহাদা মানে দৃশ্যমান যেটা দেখা যায় এটার সাথে যখন আল গাইব হবে তখন হবে অদৃশ্য দেখা যেটা দেখা যায় না সেটার জন্য আল্লাহ হচ্ছেন পরিপূর্ণ জ্ঞানী লা ইল্লাহু আলিমুল গাইবি ও যে আল্লাহ হচ্ছেন প্রকৃত ইলাহ তিনি দৃশ্য অদৃশ্য সিন আনসিন সব সম্পর্কে তিনি জ্ঞানী আলিম এভাবে আল্লাহ সুফহান তালা কোরআনুল খেরিমে আটটি জায়গায় আলিম হিসাবে বলেছেন একটি হচ্ছেন আলিম আরেকটি হচ্ছে আলিম এটি আলিম শব্দের মোবাইল আগা এমফেটিক ফর্ম যারা গ্রামার শিখেন আলিম মোবাইল মানে বেশি জানেন অতিরিক্ত জানেন তারপরে আল্লাহ সুবাহ এই শব্দটা কোরআনের কোরআনুল ক্যারিমে আটটি জায়গায় বলার পরে নবী সাল্লা সকাল সন্ধ্যায় ঘুমানোর সময় যে দোয়া করতেন সেখানে ওইটি তিনি ব্যবহার করেছেন আল্লাহ আলিম আল গাইবি ও শাহায়াতি ফাতির ইসামা ওয়াতি মালিকাহু আশাহাদু আল্লা ইন্দ আউ দু মিন শররি নফসি ওয়া শরী শায়ত ওয়া শিরকিহি এইভাবে একটি দোয়া এসেছে আবার আরেকটি শব্দ এসেছে এটি হচ্ছে আ আলিমের তারও অধিক মোবালাগা সিগাতুল মোবালাগা আল্লামুল গয়ুব মানে গা আল গাইবের বহুবচন হচ্ছে আল গুয়ুব অদৃশ্য এখন অদৃশ্য বলা ঠিক হবে না এটি হচ্ছে অজানা এটি সঠিক বাংলা হবে অজানা আননোন এটি আনহার্ড আনসিন সবচেয়ে ভালো হচ্ছে অজানা এভাবেই বললে সুবিধা যখন শাহাদার সাথে আসবে তখন হবে আনসিন বিকজ একটি আরেকটির পরিপূরক আর যখন শাহাদা শব্দটা থাকবে না তখন আলগাইব হচ্ছে আননৌন মানে অজানা আল্লামুল গয়ুব যে এটি হচ্ছে মোবাইল আগা আলিম শব্দের মোবাইল আগা আল্লাম মানে আল্লাহ অনেক জানেন অনেক আল্লাহ সুবাহ তাল্লাহ বলছেন আলম ইয়া আলামু আন্নাল্লাহ ইয়া আলামু সিরহুম নাজুম ও আন্নাল্লাহ আল্লামুল গুয়ুব তাহলে আল্লাম মানে অনেক জানেন তারা কি জানতো যে আল্লাহ তাদের মনের কথা জানেন গোপন পরামর্শ যেটাকে বলা হচ্ছে নাজোয়া সেটাও জানেন আল্লাহ মুল গয়ুব আল্লাহ সুবহানা তারার নাম হিসাবে অনেক স্কলার স্বীকার করেননি তারা বলেছেন যে এটি হচ্ছে আল আলিম নামেরই একটি মোবায়ালাকা আল্লাহ সুবহানা তালা বলছেন কোল্লা আইলামু মান ফিসামাওয়াতি ওয়াল আলু দে আলগাই বা আল্লাহ যে আপনি বলুন আল্লাহ ব্যতীত হেবেন। এবং পৃথিবীতে যেগুলো অজানা আল গাইব মানে অজানা সেগুলো আর কে জানে সুরা আন্নামাল আয়াত নাম্বার সিক্সটি ফাইভ আল্লাহ শুরুই করেছেন সিক্সটি ফাইভ আয়াত নাম্বারে লাই আয়লামু অর্থাৎ কেউ জানে না হ্যাবেন এবং পৃথিবীতে যেগুলো আননোন রয়েছে এই কারণেই এই আল গাইব যখন একাকি আসবে তখন আননন বলাটা ভা ভালো কেননা আন্নন মানে হচ্ছে যে দেখাও যায় না শোনাও যায় না বোঝাও যায় না কিছুই মানে আমাদের অজানা অজানা এটাই আল গাইব মানে হচ্ছে অজানা অদেখা নয় কেননা অনেক জিনিস আমরা দেখি না কিন্তু সেটি গাইব নয় এই যে আমি আপনাদের সামনে কথা বলছি আপনারা কি আমাকে দেখছেন তাহলে আমি তো আনসিন তাহলে আমি কি গায়েব হয়ে গেলাম হলাম না কারণ আপনাদের সাথে আমার একটা যোগাযোগ রয়েছে সেটি হচ্ছে আপনারা আমার কথা শুনছেন তাহলে এটি আনহার্ড আনসিন এইভাবে না বলে জিনিসটা অজানা এটা বলা সবচেয়ে ভালো আল গাইব মানে হচ্ছে অজানা আর বাংলাদেশি হুজুরদের কাছ থেকে ওই গায়েব গায়েব শোনা বাদ দেন প্লিজ এই ধরনের আবর্জনা থেকে সমাজকে মুক্ত করার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান কেন তালা কত কিছু জানেন সেগুলো আমরা একে একে এখন দেখে নেব যে এই যে সৃষ্টি এর সব কিছুই আল্লা সুবহান তালা জানেন ওহ আল কিন আলিম তিনি সৃষ্টি যেহেতু করেছেন তিনি সেটা জানবেন এটাই স্বাভাবিক সুতরাং জানা এই কারণেই তার জন্য মানে মানানসই যেহেতু তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আর আমরা আল্লা সুবাহান তালার যে পরিচয় জানতে পেরেছি ইন্নামা সুরাতহার ভিতরে ইন্নামা ইলা হুকুমুল্লাহ লা ইলাহা ইল্লাহু ওয়াসি আকুল্লা সাই ইনআলমা তাহলে ইলাহ যে সত্তা হতে চায় যিনি ইলাহ হবেন তাকে অবশ্যই সব কিছু জানতেই হবে এই কারণেই উলুহিয়া আল্লাহ সুবাহ তালার উলুহিয়া মানে তার ইবাদত করাটা পরিপূর্ণতা লাভ করবে যখন আপনি আল্লাহ সম্পর্কে জ্ঞানে পরিপূর্ণতা লাভ করবেন বুঝতে পেরেছেন আল্লাহ সুবাহানা কারণ আল্লাহ এখানে উল্লেখ করেছেন ইন্নামা ইলাহ হুকুম হুকুমুল্লাহ আল্লাহ হচ্ছেন ইলাহ ইন্নামা ইলাহ হুকুমুল্লাহ আল্লাহ ইলা ইলাহ ইল্লাহু তিনি ছাড়া প্রকৃত কোনো ইলাহ নাই ওয়াসি ইয়া ইন এলমা প্রত্যেকটা জিনিসকে আল্লাহর জ্ঞানের মাধ্যমে ব্যস্ট করে রেখেছেন অর্থাৎ আল্লাহ সম্পর্কিত জ্ঞান আপনি যখন মানে অনেক জানবেন তখন আল্লাহর উলুহিয়া যে হক সেটা আপনি আদায় করতে পারবেন কেননা আল্লাহর জ্ঞানটুকু ভিন্ন সেটা আল্লাহ সুবাহ তালা সুরাতহা আর্থ নাম্বার টোয়েন্টি ফিফটি টু সেখানে মূসা আলহ ইসালামকে যখন ফের আউনের লোকরা জিজ্ঞাসা করেছিল যে তোমার আল্লাহকে তোমার রবকে মূসা সালাম উত্তর দিয়েছিলেন যে তিনি হচ্ছেন আমার রব এলোহা ইন্দা রব্বি যে সমস্ত কিছুর জ্ঞান যে যে তিনি রাখেন কিন্তু সে জ্ঞানের সাথে দুইটি বৈশিষ্ট্য রয়েছে সেটা কি ফিকিতা সেটি লিপিবদ্ধ সংরক্ষিত আছে কিতাবের ভেতরে ইয়াদিল্লু তিনি পথভষ্টতা করেন না আল্লাহ আল্লা তালার জ্ঞান এমন যে তিনি আগে ইগনোরেন্ট ছিলেন না অর্থাৎ আল্লাহ হচ্ছেন শুরু আমরা হচ্ছে ইগনোরেন্ট আমাদেরকে জ্ঞানটা দেওয়া হয়েছে আমরা ছিলাম অজ্ঞাত আমরা জানতাম না কিছুই আর অজ্ঞা অজ্ঞাত থাকাটাই হচ্ছে এক ধরনের মূর্খতা মানে মানে জাহলা এই কারণে লা ইয়াদিল্লু যে তিনি এই জ্ঞানের মাধ্যমে পথবষ্টতা করেন না কেননা তিনি কখনোই মানে পথপ্রষ্ট ছিলেন না রব্বি আমার রব ওয়ালা আইয়ানসা তিনি ভুলে যান না রব্বু নাসিয়া তোমার রব কখনো ভুলে থাকেন না আমাদের সাথে আল্লাহর জ্ঞানের পার্থক্য হচ্ছে ওইখানেই যে আমরা জ্ঞান অর্জন করি কিন্তু আমরা ভুলে যাই যেমন অনেক জ্ঞান অর্জন করলাম আল্লাহ সম্পর্কে হাদিস সম্পর্কে ইত্যাদি ইত্যাদি চার পাঁচ দিন পরে আর কোনো মনে নাই কেন না এটা হচ্ছে আল্লাহর এমন একটা জ্ঞান যে আল্লাহ সুবহান তালার জ্ঞান আল্লাহ কখনো ভুলে যান না ওলা আর আমরা প্রথমে ছিলাম দলাল মানে জানতাম না কিছুই পথ হারা ছিলাম লা ইয়াদিল্লু এবং আল্লাহ তালা সব কিছু জানতেন হ্যাঁ ওয়িদ্না হুম হুদা সুরা কাহাফের ভিতরে আল্লাহ বলেছেন সে যুবকদেরকে ও জিদনা হোম হুদা যে আমি তাদের মানে পথ নির্দেশনা হিদায়াতটাকে বাড়িয়ে দিয়েছিলাম তাহলে আল্লা সুবাহতালা জানতেন আগে থেকেই আর আমরা কিছু জানতাম না আর আমরা ভুলে যাই আল্লাহ কখনো ভুলেন না এই হচ্ছে আল্লাহর সাথে আমাদের জ্ঞানের পার্থক্য আল্লাহ সুবাহনতলা এই যে জানেন সেটাকে আমরা চার ভাগে ভাগ করব। লিখে রাখুন প্রিয় শ্রোতা আপনারা যারা শুনছেন ইন্নামা ইলাহকুম যে উলুহিয়া এই যে ইবাদত আমরা যে করছি সেই কারণে আপনাকে আল্লাহ সম্পর্কে জানতে হবে কেননা আল্লাহ সম্পর্কে যে জানা হচ্ছে আল্লাহ এত কিছু জানেন সেটাকে জানানোর জন্য আল্লাহর কাছে তাওফিক চাইতে হবে আল্লাহ সুবান কি জানেন সেটাই আমি জানি না মানে আমাদের অবস্থা হয়েছে এই যে আমরা যে জানি না সেটাও আমরা জানি না মানে এটাকে কেউ কেউ বলে আল জাহালু মোরাক্কাব মানে কমপ্লিট ইগনোরেন্ট মানে লোকটা যে ইগনোরেন্ট সেটাও সে জানে না সে এমন ইগনোরেন্ট এমন মূর্খ যে সে নিজে যে মূর্খ সেটাও জানে না আল্লাহ আমাদিউকে রক্ষা করুন আমিন তাহলে আল্লাহ জানেন চার ভাবে প্রথম হচ্ছে ইয়ালামু মা কানা। যেগুলো অতীতে হয়েছিল সেগুলো সবই তিনি জানেন ইয়ালামু ইয়ালামু মা মা কানা। একটি সায়াকুন যেগুলো ভবিষ্যতে হবে সেটা জানেন ইয়ালামু মা হুয়া কাইন যেগুলো বর্তমানে ঘটছে সেগুলিও তিনি জানেন তাহলে তিন তৃতীয় নাম্বার হচ্ছে যেগুলো ঘটছে আর চতুর্থ নাম্বারটা কি তাহলে আবারও বলছি প্রথম নম্বর হচ্ছে ইয়া মা কান মানে যেগুলো ঘটেছিল সেগুলো তিনি জানেন ইয়ালামু মা হুয়া কাইনুন যেগুলো ঘটছে যেগুলো ঘটেই চলছে সেগুলো তিনি জানেন ইয়া এলামু মা সায়াকুন যেগুলো ভবিষ্যতে ঘটবে সেগুলো জানেন আর চতুর্থ নাম্বার জানা হচ্ছে লাহু কানা কাইফা যে ভবিষ্যতে কি ঘটবে না সেটা তিনি জানেন ভবিষ্যতে কি ঘটবে না সেটা তিনি জানেন আর যদি ঘটত তাহলে কিভাবে ঘটত সেটা তিনি জানেন তাহলে আল্লাহর জানা হচ্ছে চার প্রকার ইয়ালামু মা কান মানে তিনি এটা কোরআনুল কারিমে অনেক উদাহরণ এসেছে যে অতীতে যেগুলো ঘটেছে সেগুলো আল্লাহ বলে দিয়েছেন তার নবী রাসুলদেরকে ওয়াকুল ওয়াকুল্লি নাকুসু আলাইকা মিন আনবা ই রুসুলি রুসুলি মা নুসাব্বিতু বিহি ফু আুরাতুল হুদ আয়াত নাম্বার একশো ওয়াকুল্লে নাকুসু আলাইকা মিন আনবাই আনবাই মানে হচ্ছে খবর নাবা এর বহু বছর আনবা যে প্রত্যেক কিছু গল্প আকারে ঘটনা আকারে আমি আপনার কাছে বর্ণনা করেছি রাসুলদের ঘটনাগুলো বর্ণনা করেছি মা নুসাব্বিতু বিহি ফু যাতে আপনার অন্তরটা কিছু স্থির হয় শান্ত হয় স্থিতিশীলতা লাভ করে যেমন আপনি মানসিকভাবে শক্তিশালী হতে পারেন সেই কারণে অতীতের কাহিনী বর্ণনা করা করেছি তার মানে আল্লাহ সুবাহ তারা অতীতে সব কিছুকে তিনি বর্ণনা করেছেন সেগুলো তিনি ভুলে যান নাই আর বর্তমানে যেগুলো ঘটছে সেগুলিও তিনি জানেন যেমন মুজাহাদিলা ওই মহিলার কথা তিনি জানেন শুনেছেন তেমনইভাবে এসেছে যে সুরা আল মুনাফিকুনের ভিতরে এসেছে মুনাফিক যারা যারা বলেছিল ইয়াকুলুনা লা ইন রাজআনা ইলাল মাদিনাতি লা ইউখরিজান্না আল আযাউ আল আযউ মিনহা আযাল যে মুনাফিকরা বলেছিল আমরা যখন শহরে প্রবেশ করব তখন শক্তিশালীরা দুর্বলদেরকে বের করে দেবে ওর একটা অজুহাত পেশ করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরিপ্রেক্ষিতে সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 8 এ বলেছেন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন যে মুনাফিক যারা তারা হয়তো জানে না আল্লাহ আল্লা তারা সব জানেন তার মানে বর্তমানে যেগুলো ঘটছে সেগুলি তিনি জানেন যেমন সুরা আল ফাঁহের ভিতরে এসেছে এগারো নম্বর আয়াত যখন মানে বেদুইনরা যাদের ইমান খুব দুর্বল ছিল তারা অজুহাত পেশ করেছিল যে তারা বাইরে যাবে না ওমরা করার জন্য কেননা অজুহাতটা ছিল সাগাল তানা শাগালাত ওয়া না ফাস্তাক ফিরিলা যে তারা বলেছিল যে আমরা তো ধন সম্পদ পরিবার পরিবার নিয়ে খুব ব্যস্ত আছি আমাদের জন্য হে আল্লাহ রাসুল আপনি ইস্তেকফার পাঠ করেন ফাস্তাক ফিরিলা এই আয়াতে এই প্রমাণ হচ্ছে যে নবীর কাছে মদিনাবাসীরা ইস্তেকফার চাইতো যেটা আমরা ইস্তেকফারের ক্লাসে আলোচনা করেছি ফাস্তাক ফিরলানা তো ওরা অজুহাত বলেছিল সাগাল থানা সাগালাথনা সাগালাথনা আমওয়ালুনা ও আহলুনা ফাস্তাক ফিরলানা আল্লাহ সুবাহ তালা বলে দিচ্ছেন ইয়াকুলুনা বি আল সিনাতিহিম মাফি কুলু বিহিম তারা মুখে যেটা বলতো তাদের অন্তরে সেটা ছিল না আর আল্লাহ সুবাহ বলছেন যে তোমরা যেগুলো করো সেগুলো আল্লাহ ভালো করেই জানেন বালকান আল্লাহ বিমা তামালুনা খাবির তিনি কিছুরই খবর রাখেন আর যে সকল জিনিস ভবিষ্যতে ঘটবে ইয়া মা সায়াকুন যেটি হচ্ছে কেয়ামত ঘটবে কেয়ামতের লক্ষণগুলো আল্লাহ ওয়া সুবাহ কি কোরআন কারীমে বর্ণনা করেছে সেগুলো ইয়ামা ইয়ান ফাখু ফিস-সূরি ওয়া নাসরু মুজরিমিনা মিনা ইযিন ইজিন যে আল্লাহ আল্লা তালা যে সিঙ্গা ফুক দেওয়ার কথাটা বলেছেন তারপরে মাহাশর হবে মানুষকে কবর থেকে উঠে আসবে ইত্যাদি এগুলো যেগুলো ভবিষ্যতে ঘটবে সেগুলো তিনি জানেন তাহলে আর আল্লাহ সুবহান তালা ভবিষ্যতে যেটা ঘটবে না যদি ঘটত তাহলে কিভাবে ঘটত অর্থাৎ ঘটবে না এটা শিওর সেটাও আল্লাহ জানেন সেটার দলিল কি সুরা আয়াত নাম্বার যে যারা মানে নামে যাবে তারা তারা যারা গোপন রেখেছিল সেগুলিও আল্লাহ সুবাহ প্রকাশ করে দিয়েছে আগে যেগুলো করতো গোপন রাখত সেগুলো আল্লাহ প্রকাশ করে দিয়েছে ওই জাহান্নামবাসী তারা মানে বলতো যে আমাদেরকে যদি আবার দুনিয়াতে ফিরিয়ে দেওয়া হয় তাহলে আমরা এখন ইমান আনব এবং সঠিক কাজ করব আল্লাহ বলছেন এটা কখনোই হবে না রুদ্দু ওয়া ও নাহম লিবন যে তোমরা তোমাদেরকে ফিরিয়ে দিলে তোমরা একই কাজ করবে যে কাজ যেগুলো নিষেধ করা হয়েছিল সেগুলো তোমরা আবারও করবে কেননা তোমরা হচ্ছ মিথ্যাবাদী তাহলে এই বিষয়টাও আল্লাহ সুবাহ জানেন ইয়া আলামু ইয়াকুন লাহু ইয়াকুন লাউ কায়না কাইফা ইয়াখুন যেটা ঘটবে না কিন্তু যদি ঘটতো তাহলে কি হতো অর্থাৎ আল্লাহ যদি তাদেরকে পাঠিয়ে দিতেন তারা যে আবারও মিথ্যা মিথ্যা কথা বলতো তাদের ওয়াদার খিলাফ করতো ইমান আনত না আল্লাহর প্রতি মানে বেঈমান হতো এবং আমলে সলেহ করতো না সেটা আল্লাহ সুমান তালা জানেন যেটা কখনোই ঘটবে না যদি ঘটতো কিভাবে ঘটত সেটার পরিণাম কি হবে সেটাও আল্লাহ জানেন এখন আসুন আল্লাহ সুবাহান তালার যে জানা সেই জানার ভিতরে রয়েছে আল গাইব খামস পাঁচটি হচ্ছে আল গাইব তাহলে এই যে পাঁচটি আল্লাহর গাইব এটি আমরা এখন একটু জেনে নিব আপনারা এটা অনেকেই জানেন কিন্তু আমরা আবারও আপনাদের কাছে সেটি তুলে ধরছি আল্লাহ সুবহানাহ তাআলা এই যে মানে তিনি দুইটি আয়াত اي كان الله سبحانه وتعالى بيشكرون. أكتي وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات العرض ولا رتب ولا يا يابس يابسن যে অজানার চাবি আল গাইব এর চাবি রয়েছে আল্লাহর কাছে তিনি ব্যতীত আর কেউ জানে না জলে এবং স্থলে যা কিছু আছে তিনি সবই জানেন তার জ্ঞান ছাড়া কোনো একটি গাছের পাতা পড়ে না মিন ওরাকাতিন তাসকতু মানে ঝরে যাওয়া অরাকা মানে হচ্ছে গাছের পাতা আর আমরা বাংলাদেশেরা কি বলি আমাদের সমাজে একটা জঘন্য কথা প্রচলন আছে যেটা শুনে আমরা সবাই বড় হয়েছি সেটা কি আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা পড়ে না এটা কোথায় কোথাও নাই এটা কোথায় পেয়েছে এটা কোথাও নাই আল্লাহ সম্পর্কে না জেনে কথা বললে সেটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ টাকা পয়সা চুরি করার থেকেও বড় অপরাধ কেননা এটা হচ্ছে আজ্লামু মানিফতারা ইল আল্লাহ হিলকাজিবা আল্লাহ সম্পর্কে মিথ্যা বলা হচ্ছে সবচেয়ে বড় জল আল্লাহ বলছেন সুবাহ আল্লাহ সুবাহ ছাড়া কোনো গাছের পাতা পড়ে না আর আমি বলতেছি কি যে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা পড়ে না কোথায় হুকুম আর কোথায় হচ্ছে জানা আল্লাহর জ্ঞানের মাধ্যমে খবরদার প্রিয় শ্রোতা ভাই বোনেরা খবরদার কখনো মিথ্যা বলবেন না এবং ভুল কথা বলবেন না এই জন্যই আপনাদের খেদ আমাদের আয়োজন মারিফাতুল্লাহি তালার কথামালা শিখে নিন ওমা ইল্লা মুহা যে আল্লাহ আল্লা আতালার জ্ঞান ছাড়া তিনি জানেন যে কোন গাছের কোন পাতাটা কখন পড়ে যাচ্ছে ঝরে যাচ্ছে এবং মাটিতে অন্ধকারে কোন শস্যকণা রসযুক্ত কিংবা শুষ্ক কোন বিচি থেকে গাছ হবে কোনটা নষ্ট হয়ে গেছে কোন কোন বস্তু পড়ে যাবে সব কিছু আল্লাহর কিতাবে লিখা রয়েছে তারপরে আল্লাহ সুবাহান তালা সুরা লোকমান আয়াত নাম্বার চৌত্রিশে বলেন ইন নল্লাহ আইন দাহু এল মুসা আতি উই ইউ নাজ্জিলুল গাইসা ও ইয়া আ আই লামু মাহফিল আর হাম ওয়ামা তাদিরী নাফসুন মা দা তাক্সিবু গাদা ওয়ামা তাদিরী নাফসুন বি আই আরদি তামুত ইন নল্লাহ আলিমন খবির নিশ্চয়ই আল্লাহর নিকটে রয়েছে কিয়ামতের জ্ঞান বৃষ্টি বর্ষণের জ্ঞান এবং মায়ের জরায়ুতে ইউটেরাসে যা রয়েছে তার জ্ঞান আগামীতে কি অর্জন করবে কি কামাই করবে কি রোজগার করবে তার জ্ঞান কেউ জানে না কোন দেশে তার মৃত্যু হবে এবং আল্লাহ সুবাহতলা সব কিছু সম্পর্কে তিনি জ্ঞানী এগুলোকে মিলিয়ে এ পাঁচটা বিষয়কে বলা হয় মাফাতি হল গাইব অজানার চাবি কাটি হচ্ছে পাঁচটি হাদিসের ভিতরে এসেছে একই জিনিস রওয়াহুল বুখারি মাফাতি হল গাইব হামসুন পাঁচটি হচ্ছে আল গাইবের মাফাতে চাবি সমূহ লা ইল্লাহু আল্লাহ ছাড়া কেউ জানে না লা লাফি গাদান ইহ আগামীকাল কে কী করবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না ওয়ালা ইয়া আলমু মা তাগিদু ই আল আহামু ইহ যে তার যে মায়ের পেটের জড়ায়ুতে যেটা কমে যাবে ঝরে যাবে সেগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না ওয়ালা ইয়া আলামু মাতা ইয়াতি মাতার কোথায় মানে বৃষ্টি হবে কখন বৃষ্টি বয়ে নিবে আহাদুন ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ জানে না ওয়ালা ইত্যাদির নাফসুন বি আইয়ে আর দি তামুদ কোন জায়গায় কোন দেশে কে মৃত্যুবরণ করবে সেটি আল্লাহ ছাড়া কেউ জানে না ওয়ালা ইয়া আলামু মাতা তাকু মুসা ইল্লাল্লাহ আর কেয়ামত কখন হবে সেটি আল্লাহ সুবাহা তালা ছাড়া কেউ জানে না এখন আসুন একে একে জিনিসগুলো আমরা জেনে নেই প্রথমে হচ্ছে যে অজানার পাঁচটি চাবি এর এক নম্বর চাবি হচ্ছে এল মুসা কেয়ামত সম্পর্কে জ্ঞান আল্লাহ সহানা তারা বলেই দিয়েছেন কোরানুল খেরিমে ইয়াস আলু নাকান নাসু আনি সা কুল ইন নামা আইল যে হে নবী আপনাকে জিজ্ঞাসা করে মানুষ যে কিয়ামত সম্পর্কে আপনি বলে দিন যে এর জ্ঞান আল্লাহর কাছে এই কারণে জিব্রাইল আলাইহিসাল্লাম যখন নবী সাল্লাল্লাহ সাল্লামকে প্রশ্ন করেছিলেন আকবারিনী আনি সাহ কেয়ামত সম্পর্কে আপনি আমাকে জানান তখন আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম কি জবাব দিয়েছিলেন যে জিব্রাইল সেও একটা মাখলুক আল্লাহর সৃষ্ট আল্লাহ কিয়ামতের জ্ঞান তার সৃষ্টির কাউকে দেন না কাউকে দেন না এটি আল্লাহ সংরক্ষণ করেন কাউকে তিনি জানান না সুতরাং কোনো সৃষ্ট সেটা জানতে পারে না রাসুল্লাহ সাল্লা সাল্লামও জানতে পারবেন না যিনি প্রশ্ন করছেন জিব্রাইল আলিহাল্লাম তিনিও জানবেন না এই কারণে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম উত্তর দিয়েছিলেন মা আল মাসমুলু মাসউলু, মা আল মিনাল যে আনহা বি মানে যাকে প্রশ্ন করা হচ্ছে প্রশ্নকারীর থেকে সে কিন্তু বেশি জানে না অর্থাৎ জিব্রাইল আলহিসাল্লাম যতটুকু জানেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম ততটুকুই জানেন কেননা উভয়ই হচ্ছেন মানে মখলুক আল্লাহর সৃষ্ট কেয়ামত কবে হবে সেটা কেউ জানে না কেয়ামত কবে হবে এটা নিয়ে আমাদের সমাজে ইদানিং কিছু ইউটিউবে লেকচার শুরু হয়েছে যে আল মাহদি উমুক তারিখে আসবে এই দুই বছর পরে ইত্যাদি এই সকল প্রচারণা থেকে আপনারা কখনও কান দিবেন না শুনবেন না এগুলো হচ্ছে আল্লাহ সুবাহ মাফাত গাইব খামসা আল্লাহ ছাড়া কেউ জানে না এই হাদিসগুলো থেকে এইভাবে সিদ্ধান্ত নেওয়া যায় না কেননা কেয়ামতের সাথে সংশ্লিষ্ট আল মাহাদি কেয়ামতের সাথে সংশ্লিষ্ট ইসা আলী সালামের অবতরণ অন্যান্য লক্ষণগুলো সেগুলো সম্পর্কে এরকম দিন তারিখ সন দিয়ে কথা বলা উচিত নয় রাসুল্লাহ সাল্লামের কাছে এক এক ব্যক্তি এসে বলল ইয়া রাসুল আল্লাহ কেয়ামত কবে হবে তখন তিনি তাকে ধমক দিয়ে বললেন ইয়া আবদুল্লাহ যে হে আল্লাহর বান্দা তুমি কেয়ামতের খবর রাখো ওয়াই লাহা তুমি কেয়ামত সম্পর্কে মানে কি প্রস্তুতি নিয়েছো সুতরাং কেয়ামতের খবর রাখাটা আমাদের জন্য আল্লাহর কোনো হুকুম নয় এগুলো নিয়ে ইউটিউবে লেকচারে মানুষের আজে বাজে আমাদের বাংলাদেশের সমাজে এই গায়েবী এই মানে ভবিষ্যতের জিনিসগুলো খুব আলোচনা হয় এগুলো নিষেধ এগুলো করা যাবে না কেয়ামত যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা সেটা হচ্ছে হচ্ছে যার যার তারই হবে মৃত্যু যখন হয় আপনি যখন মরে যাবেন সেটাই আপনার জন্য একটা বিরাট কেয়ামত সেটি হাদিসের ভিতরে এসেছে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল কেয়ামত সম্পর্কে রাসুল্লাহ সাল্লা সাল্লাম একটি ছোট ছেলে তার সামনে সে ছেলেকে উদ্দেশ্য করে বলেছিলেন ইন ইয়াইশ হা দা এই বালকটা যদি বেঁচে থাকে লা যে সে যখন বুড়ো হয়ে যাবে যখন তার মৃত্যু হবে তখন তার কেয়াম তোমাদের কেয়ামত তোমাদের কাছে হাজির হবে অর্থাৎ আলাই কুমুস আতুকুম মানে তোমাদের কেয়ামত তোমাদের কাছে আসবে কখন যখন তোমাদের মৃত্যু আসবে সুতরাং কেয়ামতের খবর আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নেওয়াটা উচিত নয় আল্লাহ সুবাহান তালা পরিষ্কার করে দিয়েছেন কোরআনুল ক্যারিমে নবী সাল্লাহ আসাল্লামের সুন্নতের ভিতরে তার ইঙ্গিত রয়েছে যে এগুলো জিজ্ঞাসা করাটা ঠিক নয় আল্লাহ সুবাহানুল গাইস যে বৃষ্টি কখন দিবে বৃষ্টির সাথে আল্লাহ আলা অনেক কিছু রেখেছেন একটি হচ্ছে রহমা তাহু আল্লাহ বৃষ্টি তো দিচ্ছেন ইউনাজুল গাইস মিম মিম বা আদি মা কানা তু নিরাশ হয়ে যাওয়ার পর যখন আল্লাহ বৃষ্টি পাঠান সেটি একটি রহমা তাহলে বৃষ্টির সাথে ফা বিহি জান্নাতিন শস্য শ্যামলা সজীব হয়ে যায় পৃথিবী ফা আখরাজ বিহি সামারাতিন মোখতালিফান বিভিন্ন ধরনের ফল ফলাদি আসে বৃষ্টি গর্ভ বায়ু যখন আল্লাহ সুবাহ পাঠান ও রিয়া হা লাওয়া কি আনজাল না মিনা শ্যামা মা আন যে বৃষ্টিটা যখন আসে বৃষ্টি সাথে জলীয় বাষ্প সহ বায়ুটাও আল্লাহ পাঠিয়ে দেন এই যে আল্লাহ আল্লা তারার কর্মকৌশল বৃষ্টিটা কখন কি পরিমাণে হবে এবং কতটুকু হবে এর পুঙ্খানুপুঙ্খানু সেই বৃষ্টিটা রহমত হবে কিনা সেই বৃষ্টির মাধ্যমে শস্য শ্যামলা হবে কিনা সেই বৃষ্টির মাধ্যমে ভূমি উর্বর হবে কিনা। এই পরিপূর্ণ জ্ঞান আল্লাহর কাছে আছে শুধু আবহাওয়া সংবাদই একমাত্র উদ্দেশ্য নয় ভালো করে শিখুন প্লিজ বৃষ্টি কোথায় হবে এটা বোঝানো হয় নাই বরঞ্চ বৃষ্টি কোথায় হবে ওই দ্বারা বৃষ্টি দ্বারা কিছু হবে কি না সেগুলোও এটার সাথে ইনক্লুডেড আনজাল মিন মা ইন ফা বিহিল আর দা বা অর্থাৎ ভূমির জন্য উপকারী ফলফলাদি ফলাদি শস্য শ্যামলা জন্য উপকারী ফসলের জন্য উপকারী রহমতের জন্য উপযোগী বরকতের জন্য উপযোগী সেই ধরনের বৃষ্টির খবর আল্লাহ জানেন কিন্তু এমন বৃষ্টি দেয় যেটা বন্যা বয়ে যায় সেটা হচ্ছে ভিন্ন সেটার কথা আল্লা সুফাহন এখানে বলেন নাই ওয়া নাজনা মিনাসামা ইমা আন মোবারকান আল্লাহ বরকতপূর্ণ বৃষ্টি দিচ্ছেন সেই বরকতপূর্ণ বৃষ্টি কি পরিমাণে কোথায় কখন হবে সেগুলো আল্লা সুফাহান তাল্লাহ জানেন তারপরে আল্লাহ সুবাহ বলছেন ইয়া আলামু মাহফিল আরহাম যে মায়ের গর্ভে জড়ায়ুতে যেগুলো আছে সেটা তিনি জানেন এর অর্থটা কি এর অর্থ হচ্ছে মায়ের মানে গর্ভে যে বাচ্চাটা থাকবে সে বাচ্চাটার হায়াত কত হবে সেটা জানেন এই বাচ্চাটা সাকিউন ও সাকিউন ও সাঈদুন সে কি জাহান্নামে যাবে নাকি না জান্নাতে যাবে আল্লাহ সেটাও জানেন এবং তার রিজিক কত হবে সেটাও জানেন তার আজাল কত হবে সেটাও জানেন আল্লাহু মা আল্লাহ উনসা প্রত্যেকটি মহিলা মানে তার গর্ভে কি বহন করবে গর্ব ধারণ করবে কি সেটা তিনি জানেন ওয়ামা তাগিদুল আরহামু আর যে গর্বটা কি বেড়ে যাচ্ছে টুইন হবে ট্রিপলেট হবে অথবা অ্যাবর্শন হবে সেটা তিনি জানেন ওকুল্লা শাহী ইন বিল মেকদার আল্লাহ সুবাহ আলা আলিমুল গাইব ও শাহাদা আল কাবিরুল মুতাআল সুরা রাদ আয়াত নম্বর নয় আল্লাহ বলেই দিয়েছেন যে যে দৃশ্য অদৃশ্য আল গাইব ও শাহা আল শাহাদা এটাতে তিনি জ্ঞানী প্লাস আল কাবিরু আল মুতাআল তিনি হচ্ছেন সর্ব বড় আল কাবিরু সবচেয়ে বড় আর কি মোতায়াল মুতা হচ্ছে সবার উপরে মান মর্যাদার উপরে ক্ষমতার দিক থেকে উপরে অবস্থানের দিক থেকে উপরে ভালো করে শুনুন প্রিয় শ্রোতা আল্লাহ কিন্তু সব জায়গায় নাই এটা মিথ্যা কথা এই আয়াত হচ্ছে এর দলিল আল্লাহ আল মুতা সুরা আর রাদ আয়াত নম্বর নয় আল্লাহ সুবহানা তালা পরিচয় দিচ্ছেন আল্লাহ আল কাবিরু আল মুতা তিনি অবস্থানগত দিক থেকেও মুতাআল অনেক উপরে সব কিছুর উপরে আরশেরও উপরে। আল আরস আরসের উপরে আল্লাহ সুবাহানা তালা ওয়ামা তাহমিল তাদা প্রত্যেকটি নারী কখন গর্ব ধারণ করবে এবং কখন সে ডেলিভারি হবে প্রসব করবে ইল্লা বি সেটাও তিনি জানেন ইল্লা বি ইলমিহি সুরা ফাতের আল্লাহ সুবহানাহু তাআলা এভাবেই তিনি তার জ্ঞানের কথা বর্ণনা করেছেন মা যা তাকসিবু গাদা আগামী কালকে কি সে রোজগার করবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আল্লাহু ইয়াবসুতু রিযকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু ইন ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম যে রিজিক কতটুকু হবে কি পরিমাণে আসবে আল্লাহ আতালা যাকে খুশি তাকে রিজিক দে দিচ্ছেন সেটা আল্লাহ তালার পরিপূর্ণ জ্ঞান রাখেন সেই রিজিকের আল্লাহ সুবাহন তালার কাছে অভিযোগ করার কোনো প্রয়োজন নাই কেননা আপনার রিজিক কতটুকু ইন আল্লাহ বিকুল্লি সঈ ইন আলিম বলে আল্লাহ আয়াতটা শেষ করে দিয়েছেন রিজিক সম্পর্কে কয়েকটা আয়াত এসেছে এর প্রত্যেকটাতেই মোটামুটি দু একটা ছাড়া মানে আল্লাহ সুবাহন তালা আলিম বলে আয়াতটা আয়াতে কারিমায় শেষ করে দিয়েছেন অথবা আল তিনি খবর রাখেন রিজিক সমূহের সবকিছুকে সুতরাং আল্লাহ পরিপূর্ণ জ্ঞান রাখেন যে মানুষের আগামী দিনের উপার্জন আগামীকালকে অফিসে যাবে নাকি না মরেই যাবে ইত্যাদি তারপরে বিআইএ আর দিতামোদ কোন দেশে তার মৃত্যু হবে আসুন এই বিষয়টা একটু আলোচনা করি এটি আমাদের একটু বুঝতে হবে যে কোন দেশে কার মৃত্যু হবে আল্লাহ আল্লা তারা বলেছেন যে এটি হচ্ছে আরেকটি বিষয় যেটি পাঁচ নাম্বার বিষয় আমরা বলেছি যে পাঁচটি আল গাইবের চাবি এ পাঁচ নাম্বার চাবিটা হচ্ছে আইয়ে আর দি তামুদ যে কোন দেশে কার মৃত্যু হবে কেউ জানে না আল্লাহ সুবাহান তালা বলছেন ওয়ামা কান আলী নাফসি আন্তামুতা ইল্লা বি কিতাবান মু আজ্জালা যে প্রত্যেকটি মানুষের যখন মৃত্যু হবে আল্লাহ সুবাহানা তালার অনুমতি ক্রমে সেটি আল্লাহ সুবাহানা তালা নির্দিষ্ট করে লিপিবদ্ধ করে রেখেছেন কিতাবান মু মানে লিপিবদ্ধ করা রয়েছে কিতাবের ভিতর লাউ মাহফুজ সব কিছু আল্লাহ তাকদিরের ভিতরে তিনি লিখে রেখেছেন তিনি জানেন কোথায় কে মারা যাবে কোল ইন্াজি তাফিরা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম কুম তোমরা আপনি বলুন যে মাউথ হচ্ছে এমন যার থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ সেটা সেটা কিন্তু তোমাদের সাথে দেখা করবেই মৃত্যু থেকে পালিয়ে যাবে কোথায় মৃত্যু তোমাকে আলিঙ্গন করবেই তো এখানে তাহলে বোঝা যাচ্ছে যে কে কোন দেশে মারা যাবে সেটা আল্লাহ সুবহান তালা আল গাইব তো আমরা যেহেতু উত্তর আমেরিকায় এসেছি তো আমাদের মৃত্যু এখানেই হবে এটাই স্বাভাবিক তাহলে আমাদের মৃত্যু হলে আমাদের কোরআনুল আল্লাহ আল্লাহ সুবহান বলেই যাচ্ছেন যে যেখানে মৃত্যু হবে সেটা কেউ জানে না তো আমরা মানে আমেরিকা কানাডায় থাকতে এসেছি সব মৃত্যু কি এখন বাংলাদেশে হবে তো মৃত্যু হয়ে যাওয়ার পর মানুষের উচিত তার মৃতদেহকে দ্রুত দাফন করা তাহলে দাফন করতে হবে কোথায় আমেরিকায় কানাডায় কিন্তু এই দাফন করা হচ্ছে না তার মানে কি আল্লাহ আল্লা সুবাহ যেটা বলতে চাচ্ছে আল গাইব যেটা আল্লাহ জানেন আল্লাহর সিদ্ধান্ত তিনি তাকদিরে রেখেছেন যে এখানেই তার মৃত্যু সেখান থেকে লাশকে তুলে নিয়ে এই প্লেনের ভিতরে করে তামাশা করে যারা লাশকে বিদেশে পাঠান বাংলাদেশে পাঠান তারা কোনো ভালো কাজ করেন না এটা বলাই বাহুল্য শরীয়ত বিরোধী কাজ বন্ধ করতে হবে আমাদের সমাজে এটা ব্যাপকভাবে মহামারী আকার ধারণ করেছে আর সেটা তো আছেই আবার আমাদের দেশের মৌলবিদের কাছে একটি হাদিস আবার প্রায়ই শোনানো হয় যে যাকে যে মাটি দিয়ে বানানো হয়েছে তার কবর সে মাটিতেই হবে হাদিস কিন্তু হাসান এই হাদিসটা কিন্তু সহি আপনাদের মানে সহি মানে হাসান পর্যায়ের হাদিস শেখ আলব সিলসিলাতিল আহাদিসা সহিয়াতে এটা বলেছেন আমাম সোয়াব আল ইমান হাকি ইমান কিতাবে বলেছেন আবি সাঈদ আল খুদ্ি কল মর্রা নবী সাল্লাম বি জানা জাতি আইন্দা কবরি ফকাল কবরি মন হাদ কবর মন হাদ ফকুল ফকাল ফুলান আল হাবশি ইয় রসুল আল্লাহ নবী সাল্লাম জানাজা পড়তে যাওয়ার সময় একটি কবরের কাজ দিয়ে যাচ্ছিলেন তখন একটি কবর দেখে তিনি বললেন যে এই কবরটা কার সাহাবিরা উত্তর দিল ইয়া রাসূল আল্লাহ এই কবরটা হচ্ছে হাবাসী এক লোকের তখন আল্লাহ রাসূল উত্তর দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ সিয়া মিন আরদি হি ওয়া সামাইহি ইলা তার ব্যাতিহি আল্লাতি হোলিকা মিনহা যে লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহা নাই যাকে যে মাটি দ্বারা তৈরি করা হয়েছে আল্লাহর জমিনে এবং তার হ্যাঁ মানে আসমান থেকে তাকে তাড়িয়ে নিয়ে সেখানেই তার মৃত্যু হয়েছে তো এটা তো এই হাদিস বলার উদ্দেশ্য কি এটা আপনারা লক্ষ্য করবেন বাংলাদেশি মৌলবিদের কাছে অত্যন্ত প্রিয় অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেছেন আমি অনেক কষ্ট করে হাদিসের বই থেকে খুঁজে এটা বের করেছি আমার ধারণা ছিল হাদিসটা সহি না কিন্তু আসলে এটি হাসান এই হাদিসটা গ্রহণযোগ্য যে যাকে যে মাটি দ্বারা তৈরি করা হয় সেখানেই তার কবর হবে তো এটা আমাদের বাংলাদেশিদের ভিতরে এত জনপ্রিয় হলো কেন এটা একটু তদন্ত করতে হবে এখানে রহস্য আছে কিছু দুষ্টুমি মানে রয়েছে কেননা আমাদের বাংলাদেশি হুজুরদের ভিতরে কবর পূজারী হুজুর রয়েছেন যারা মনে করেন যে মদিনা শরীফে যেহেতু আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কবর হয়েছে সুতরাং মদিনার মাটি দিয়ে তাকে বাড়ানো হয়েছে সুতরাং মদিনার মাটি এনে বাসায় এই মানে তাবিজ বানাইতে হবে মাটির ব্যবসা শুরু করতে হবে ওই কারণে এদের কাছে এই হাদিসটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছেন এই কারণে এটা বেশি বলে বেড়ায় এই কবর পূজারী মাটি পূজারী এই ভারত পাকিস্তান বাংলাদেশের ওলামাগণ এই কাজটুকু করে থাকেন সতর্ক হন এক সময় মদিনা মোনাওয়ারা থেকে অনেক ধরনের মাটি এরকম চুরি হতো এই মাটি দিয়ে তাবিজ বানানো হতো কেননা ওই কবর পূজারীরা মনে করে যে আল্লাহ রাসুল হচ্ছে নূরের তৈরি তো নূরের তৈরি এটা আবার নূর কনভার্ট হয়ে মাটি হয়েছে আবার এই মাটি দিয়ে তাকে বানানো হয়েছে কেননা হাদিসে এসেছে যাকে যে মাটি দিয়ে বানানো হয় তার সেখানে কবর হয় তো সুতরাং মদিনার মাটি তাহলে নূরের মাটি সুতরাং এই মাটি দিয়ে আমার রিজিক পারবে আজিম খবরদার এই হাদিস শুনে আমাদের কি লাভ কোনো লাভ নাই এই হাদিস শুনলে বরঞ্চ উচিত ছিল যে লোকটার মৃত্যু হয়েছে আমেরিকায় এবং কানাডায় তাকে সেখানেই আপনি কবর দেন এই হাদিস এটাই বলছে যে যেখানে তার মৃত্যু হয়েছে সেখানেই তাকে কবর দিতে হবে কেননা আল্লা তালা আল আলিম আল গাইব মাফাতেল গাইব দে বি আই আর তামুদ সে কোন দেশে তার মৃত্যু হবে সেটা তিনি জানেন আর হাদিসে বলছে যেখানে তার মৃত্যু হবে সেখানে তাকে কবর দিতে হবে কেননা সেই মাটি দিয়ে তাকে বানানো হয়েছে সুতরাং আপনি যদি বাংলাদেশে জন্মগ্রহণ করে আমেরিকার মাটিতে মরে যান তাহলে আমেরিকার মাটিতে আপনার কবর হবে এটাই স্বাভাবিক এটাই হাদিসের ইঙ্গিত এটাই আল্লাহর তকদির এটাকেই মানতে হবে এগুলো বাদ দিয়ে শুধু ওই যাকে যে মাটি দ্বারা তৈরি করেছে কিসের ইঙ্গিত করছে আপনারা তের পাচ্ছেন না আমি কিন্তু চোর ধরে ফেলেছি আমার কাছে কিন্তু ফাঁকি দেওয়ার কোনো সুযোগ তারা পায়নি এই চক্রান্তকারীদের চক্রান্তকারী হাদিস থেকে সাবধান থাকবেন এই হাদিস দ্বারা আসলে এটাই বলতে চাচ্ছে যে মদিনার মাটি নূরের তৈরি আশা করি বুঝতে পেরেছেন যেখানে যারই কবর হোক না কেন মাটির মাধ্যমে কোনো মানুষের কোনো নাজাদ নাই এটা জানতে হবে মাটির কি মূল্য আছে মূল্য হচ্ছে মূল্য হচ্ছে আমাল মূল্য হচ্ছে আল্লাহ আল্লা তালা তাকে নাজাদ দিবেন তার কর্মের বিনিময়ে তার ইমানের বিনিময়ে মাটির সাথে কোনো সম্পর্ক নাই বরঞ্চ সহি দলিল অনুযায়ী যে যেখানে মারা যায় সেখানেই তাকে মাটি দেওয়া উচিত আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ সুবহান তালা যত জিনিস গোপন রেখে গোপন রয়েছে সেগুলোকে তিনি প্রকাশ করে দেন যেমন হুদ পাখি যখন গিয়ে দেখল। যে একটি দেশের লোক তারা সূর্যকে করে কাউমাহা দুনিল্লাহ আল্লাহকে ছেড়ে তারা সূর্যের সূর্যকে সেজদা করছে সুরা নামাল আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে তাদের কর্মকাণ্ড আল্লাহ তাআলা জানেন আল্লাহ يسجد لله الذي يخرج الخبا في السماوات والارض يعلم ما تخفون وما تعلنون যে আল্লাহ সুবহানা তালা যেগুলো হ্যাবেন এবং পৃথিবীতে গোপন রয়েছে সব কিছুকে তিনি প্রকাশ করে দেন এবং সব কিছুকে তিনি জানেন মা তখনা যেগুলোকে গোপন রাখা হচ্ছে অথবা যেগুলো প্রকাশ্যে ঘোষণা দেওয়া হচ্ছে সেগুলো আল্লাহ সুবহানা তালা জানেন মুনাফিকরা কি কাজ করছে সেগুলো আপনি জানেন না হে রাসুল আল্লাহ বলেছেন লা লাহ হুম আপনি মুনাফিকদেরকে জানেন না নাহ্ন আমি মুনাফিকদের অন্তরের খবর জানি তাহলে আল্লাহ সুবহানা তাআলা এইভাবে যে জানেন সেই জানাটা মানে তিনি কত ব্যাপক অন্তরের গোপন কথাগুলো তিনি জেনে যাচ্ছেন কলএন তুকফু মাহি সুদু রিকুম ওয়া তুবু ইয়ালামুহুল্লাহ যেগুলো অন্তরের ভেতরে গোপন রাখা হয়েছিল যেগুলো প্রকাশ করেছিল সব কিছুই তিনি জানেন ইয়া আলা মোমাফিস সামাওয়াতি ও মাহফিল আরুদি আলা আয়ালা কুল্লিশাহীন খাদীর আল্লাহ সুবহানা তা আলা সবকিছু জানেন আল্লাহ সুবহানা তাআলা এই যে তিনি জানেন ওল্লাহ বি কুল্লি শাহীন আলিম সর্ব বিষয়ে তিনি জানেন আলিম উম বিদাতি সুদূর মনের গহীনে মনের ভেতরে যা আছে সব কিছুই তিনি জানেন এবং গোপন এমন কি চোখের চাহনি ইয়া আলামো খা ইনাতান আল আউনি ওয়ামা চোখের চোরা চাহনি খা ইনাত আইন আইন এটা হাদিসে এটার দুটো অর্থ আছে হাদিসে বলা হচ্ছে যে চোখের ইশারা নবী সাল্লিয় সাল্লাম একবার মুরতাদ একজন সাহাবির ক্ষেত্রে মানে তিনি সিদ্ধান্ত নিতে দেরি করছিলেন তখন সাহাবিরা বলেছিল যে হে আল্লাহ রাসুল আপনি কেন চোখের ইশারায় আমাদেরকে ইঙ্গিত করলেন না তখন তারা বলেছিল হাঈন আইন যে তাহলে আমরা তাকে হত্যা করতাম নবী সালাম উত্তর দিয়েছিলেন যে খাতে আইন চোখের ইশারা দিয়ে কোনো নবী কোনো রাসুলের জন্য সেটি মানানসই নয় আমি সেটা করি না তাহলে আরেকটি অর্থ হচ্ছে যে চুপে চুপে চোখে এক নজর যেটা আল্লাহ হারাম করেছে সেটাকে দেখে ফেলা আমরা চুপে চুপে এক নজর যেটা আল্লাহ হারাম করেছে সেটা যদি আমরা দেখে ফেলি সেই চুপে চুপে চেয়ে দেখা এক পলক দেখে নেওয়াটাকে বলা হয় হা ইন আতাল আয়ুন আল্লাহ সুফহানা তা সেটা জানেন ইয়া লামু খা ওয়া সুদুর আল্লাহ সুফহান তালা আমাদের মনে কি আছে ওয়া আলমু আল্লাহ ইয়াল মা মাফি আনফুসিকুম আমাদের অন্তরে কি আছে ফাহদরুহ সেই জন্য আল্লাহকে ভয় করো ওয়া আই জেনে রাখো আল্লাহ গাফুরুন হালিম কিন্তু আল্লাহ বলে দিয়েছেন যে অন্তরে খারাপ ধারণা থাকলেও আল্লাহ কিন্তু ক্ষমাশীল তিনি আমাদের ক্ষমা করে দেবেন ও ইনতার সিররা ও আখফা তুমি যদি উচ্চস্বরে কথা বলো তাহলে তিনি গোপন এবং না বলা কথা সবই তিনি জেনে যাবেন আমরা বলেছি যেমন হাদিস আয়াতে কারিমায় সুরা সাওয়া মিন কুম কুমিন আসর যাহারা বিহি যে সকল কথা গোপনে বলা হয় যে সকল কথা প্রকাশ্যে বলা হয় ওমান হুয়া বিল্লাইলি রাতের গভীরে যে কথা গোপনে বলা হয় ফিসফাস করে ও নাহার দিনের বেলায় যে সকল কাজ প্রকাশ্যে করা হয় আল্লাহর কাছে সিওয়া আন মিনকুম প্রত্যেক জিনিসই হচ্ছে সমান আল্লাহ সুবাহানতলা সব কিছু জেনে যান আলম তালাম আন্নাল্লাহ ইয়া আলামু ফিসামাই ওয়াল আরদি ইন্না জালিকা কিতাবিন ইন্না জালিকা আল্লাহ ইয়াসির সব কিছুকে তিনি কিতাব আল্লাহ মাহফুজে লিখে রেখেছেন যা কিছু ঘটছে সব কিছু তিনি জেনে যাচ্ছেন ইন্নাল্লাহ আল্লাহ ইয়াকফা আলিহি সেই উন ফিল আরদি ওয়ালা ফিসামা আমরা আগেই বলেছি যে তিনি তার কাছে গোপন করার কিছুই নেই তিনি সব কিছু তিনি জেনে দেখেন হ্যাঁ আল্লাহ সুবাহ ওহুম আল্লাহ সুবাহানা তালা ওহুম আকুম আইনামাকুম বিমা তা বাসির তোমরা যা করো সেগুলো আল্লাহ আল্লা তালা দেখেন এবং জেনে যান এবং কোনো এই যেই তিনজনের ভিতরে কোনো গোপন পরামর্শ চতুর্থ জন যেখানে থাকে না পাঁচ জনের গোপন পরামর্শ যেখানে ষষ্ঠ জন থাকে না তার থেকে কম হোক বেশি হোক আল্লাহ সুবহানা তালা সব কিছু জানেন আল্লাহ বিকুল্লি সাইন আলীম আল্লাহ সুবহানা তালা সব কিছু জানেন কিন্তু কিছু কিছু জিনিস তিনি নবী রাসুলদেরকে জানিয়েছেন সেটি আল্লাহ সুবহানা তালার ইচ্ছা আলিমুল ফালা ইউদ হেরো আলা গাইবিহি আহাদান যে তিনি হচ্ছেন আননউন অজানার জানতা অজানাকে তিনি জানেন আল গাইবকে তিনি জানেন অদৃশ্য আলা ইউদ ফাল আহাদা অজানার গান কারোর নিকট তিনি প্রকাশ করেন না এল্লা মানির তাদা মিন রুসুলিন একমাত্র তার মনোনীত রাসুল ছাড়া রাসুল যারা মনোনীত হয় তাদেরকে আল্লা তালা সেই জ্ঞান দান করেন যেমন আল্লাহ সুবাহান তালা একটি নবীর কথা বলেছেন যে এই নবীর নাম কি আমরা জানি না সুরা বাকারা দুশো সাতচল্লিশ আয়াতে এসেছে তাদের নবী বন ইসরা নবী তাদেরকে বলেছিল আল্লাহ তালুতকে তোমাদের রাজা নিযুক্ত করেছেন এটা অহির অহি ছাড়া এভাবে কথা বলা যায় না অহি হয়েছিল এই কারণে বলেছে আল্লাহ তাকে বাদশা বানিয়েছেন এই কারণে আল্লাহ আমাকে ডাক্তার বানিয়েছেন এটা বলা যাবে কিন্তু আল্লাহ আমাকে মানে প্রেসিডেন্ট বানিয়েছেন শেখ হাসিনাকে আল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়েছেন এইভাবে কথা বলা যাবে না কেননা এটা অহি লাগবে যেমন বন ইসরায়েলদের নবী বলেছিল যে তালুতকে তোমাদের রাজা নিযুক্ত করেছেন কে আল্লাহ ইন আল্লাহ বা আসালাকুম তালুতা মালিকা মালিকা আল্লাহ তালুতকে রাজা ইসলামে যে রাজতন্ত্র আছে সেটাই হচ্ছে এর প্রমাণ আল্লাহ বলছেন যে রাজা বানিয়ে যে রাজা হওয়া তো হারাম নয় কালু আন্না ইয়াকুন লাহুল, মুলকু আইলাইনা ও নাহনু আহাকু বিলমুলকি মিনহু ওয়ালাম ইউতা সা আইথন মিনাল ম্যাল ইহুদি যারা বনি ইসরাইল তারা বলল যে এত গরিব এর আর্থিক সচ্ছলতা নাই একে কেন আমাদের রাজা করা হলো আমরা তো কিছু বুঝতে পারলাম না তখন হ্যাঁ তাদের নবী তাদেরকে বলল কল ইন আল্লাহ অস্তফাহু আলাইকুম ওয়াজাদু বস্তান ফিলে রেলমি ওয়াল জিস্মি ওল্লাহু ইউতি মোল্কাহু মাইয়াসা ওল্লাহুয়া আলিম যে আল্লাহ তাকে ইস্তফা করেছেন আল্লাহ তাকে মুস্তাফা করেছেন মনোনীত করেছেন তোমাদের উপর এবং সমস্ত জ্ঞান তাকে দেওয়া হয়েছে ওয়াজাদাহু ওয়াজাদাহু বাস্ততান ফিল ইলমি ওয়াল জিসমি তার দৈহিক সমৃদ্ধ এবং জ্ঞানে সমৃদ্ধ তাকে করেছেন তাহলে জ্ঞান আসে আল্লাহর কাছ থেকে এবং আল্লাহ সুবহানাহু তাআলা মনোনীত করেন যাদেরকে তাদেরকে সেই ধরনের ব্যাপক জ্ঞান তিনি দিয়ে থাকেন সুতরাং জ্ঞানের জন্য আল্লাহ সুবহানাহু আল্লাহ তালার কাছেই আমরা বারবার ফিরে যাব এবং তাজ আল্লাহ সুবাহন তালা ছাড়া আর কোনো আমাদের ভরসা নেই আল্লাহ আল্লা তাআলা যে সমস্ত কিছুতে তিনি এভাবে বেষ্টন করে আছেন সেই জ্ঞানের মাধ্যমে আমরা যেটা জানতে পারলাম যে কোনো কিছুই তার কাছ থেকে গোপন করা সম্ভব নয় বিকুল্লি সাইন আলিম ওল্লাহ বিমা তামা খাবির আলামুনা মা তুসিররুন যেগুলো গোপন রয়েছে সেগুলো তিনি জানেন ওমা মা তুওয়াসবিসু বিহি নাফসু অন্তরের ভিতরে হুইস্যারিং এই যে মানে চাঞ্চল্য সৃষ্টি করা একটি অনুরণ সৃষ্টি করা অন্তরের ভিতরে সেটাও তিনি জানেন মানে তুয়াস বিসু ওয়সোয়াসা অন্তরের ওয়াসওয়াসাটাকেও তিনি জেনে যান ওয়া আলামু আনল্লাহ ইয়া আলামু মা ফি আনফুসিকুম ফাহজারু সেটা আমরা বলেছি ওমা তাকুনু তাতলু মিনহু মিনা মিনাদন আল্লা সুবহানা তালা সমস্ত কিছুকে তিনি মানে যেটা ঘটছে সেটার মর্যাদা অনুযায়ী ওমা তাতলু মিনহু মিন কোরআন কোরআন থেকে যেগুলো তালাওয়াত করা হচ্ছে সেগুলো তিনি জেনে যাচ্ছেন তিনি জেনে যাচ্ছেন তার খবর রাখছেন ও তা তাল মিনা আমেলিন প্রত্যেকটি কাজ সম্পর্কে তিনি পরিপূর্ণ জ্ঞান তার হয়ে যাচ্ছে আল্লা সুবাহানা এ আজম আল আলামা ও আলা আনাহ আকবর ও আদম ও আদিমু জাজির নাজালা মিনা সামাই ইল আউল আল্লাহ তাআলা সমস্ত কিছুতে যেই ধরনের জ্ঞান তিনি এই পৃথিবীতে এবং হ্যাবেনে দিয়েছেন সমস্ত কিছুর জ্ঞান সমষ্টি হচ্ছে আল্লা তালার কাছ থেকে মুসা আলী ইসালাম আল খাদার যখন একত্রিত ছিল সমুদ্রের মানে জাহাজে করে অবস্থান করছিল তখন একটি পাখি হয়তোবা গাংচিল ধরনের পাখি হবে দুই ঠোকর পানি পান করেছিল সমুদ্রের পানি থেকে যখন পাখিটা উড়ে গেল আল খাদার আলিহ যাকে আমরা বলছি আবদুন সোয়ালেহ নেককার বান্দা আবদুন সোয়ালেহ সে কী বলেছিল যে হে মূসা সালাম তোমার জ্ঞান এবং আমার জ্ঞান যে জ্ঞানটা আল্লাহ তাকে দান করেছে সমস্ত জ্ঞানের সমষ্টি আল্লাহর জ্ঞানের তুলনায় ওই যে পাখি যেটি দুইটি ঠোকর দিয়ে সমুদ্র থেকে তার ঠোঁটে করে যে পানি লেগে রেখেছে সেই লেগে যাওয়া একটু পানির তুলনায় সমস্ত সমুদ্রের পানি যত বড় আল্লাহর জ্ঞান তত বেশি বিস্তৃত সাত সমুদ্র একত্র করলেও আল্লাহ সুবাহানা তালার মৃদা আদাল ক্যালিমা আল্লা সুবাহানা তালার যে ক্যালিমা এটাকে কোনো কোনো মুফাসিররা জ্ঞানও বলেছেন যে আরও একটি সমুদ্র এরকম সমুদ্র এবং সমস্ত গাছগুলিকে কলম বানালে হলেও যে মানে জ্ঞানের কথা লিখে শেষ করা যাবে না সুতরাং আসুন আমরা আল্লাহ সুবহানা তালার জ্ঞানে গুণান্বিত হই আল্লাহ সুবাহান তালার কাছে জ্ঞান চাই চাইতে হবে চাওয়াটা হচ্ছে ইবাদাত বসে থাকলে হবে না যে আমরা জ্ঞান চাবো না রব্বি জিদনি আইলম্যান আল্লাহ সুবাহানা তালা একমাত্র এই জ্ঞানটাকেই বাড়ানোর জন্য আমাদেরকে দোয়া করতে বলেছেন আর আমরা সেই শিক্ষা নিয়ে আমরা সব সময় আমরা নিজেরাও জ্ঞানী হব এবং আমাদের প্রজন্মকে আরও জ্ঞানী তুলে জ্ঞানী করে তুলব এই দোয়া আল্লাহর কাছে কামনা করছি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথামালা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত আগামী ক্লাসে আমরা যেই নাম দুটো আলোচনা করব। সেটি হচ্ছে আল্লাফ আল খাবীর আল্লা তিফ আল খাবির আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর রহমতে ভালো থাকুন ও আখির উদ্দাওয়ায়না আনিলহামদুলিল্লা রবিল আলম